হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা প্রসঙ্গে সারা পৃথিবী উত্তাল, এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল যাচ্ছে। কারণ হচ্ছে 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক হচ্ছে হোমোসেক্সুয়ালিটিকে সমর্থন করছে। সো হোয়াট এভার দ্যাট মিনস, এখন যেহেতু বিষয়টা আলোচনা যাইতেছে, সো এটা নিয়ে কথা বলি। কথা বলি বলতে হচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা বিষয়টা ইসলামের দৃষ্টিতে কি, ইসলাম এটাকে সমর্থন করে কিনা বা অসমর্থন করে কিনা, বা ইসলামের দৃষ্টিতে এটার কি শাস্তির ব্যবস্থা আছে, এই বিষয়গুলো। এই আলাপটাতে ঢোকার আগে আই রিয়েলি নিড টু লে দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফার্স্ট। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে হবে। প্রথমত হচ্ছে ইসলামের দৃষ্টিতে বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে তো অবশ্যই কোরআন হাদিসের রেফারেন্সের প্রশ্ন আসবে। তো সেইখানে একটা কনভেনশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে এই পয়েন্টে, রাইট? কোরআন শরীফে হোমোসেক্সুয়ালিটিতে লূত আলাইহিস সালামের জনপদকে ধ্বংস করে দেওয়া হয়েছে যারা হোমোসেক্সুয়ালিটিতে ইনভলভ ছিল। তো একটা হাদিসও আছে সেটার প্রতি রেফার করে। তো এইগুলো তো আসলে আমি এই টাইপের আলোচনা অতীতে যতগুলো করে আসছি সেগুলো যারা দেখে আসছেন তাদেরকে আর নতুন করে কিছু পয়েন্ট মেক করার কিছু নাই, তারা জানেন এই পয়েন্টগুলো। আর যারা হয়তো দেখেন নাই তাদের জন্য ওই কথাগুলো জাস্ট একটা ব্রিফ সামারি, একটু পয়েন্টগুলো টাচ করে যাই। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আপনারা ওই এপিসোডগুলো গিয়ে পেছনে গিয়ে দেখেন। আমি আমার চ্যানেলে হইতেছে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে ইসলাম অ্যান্ড ফিলোসফি নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে গেলে এই টাইপের আলাপগুলো সব সহজে খুঁজে পাবেন। নাও এখানে আমাদেরকে পার্সপেক্টিভের প্রতি ওপেন থাকার একটা রিকোয়েস্ট আমি সবাইকে করব, সেটা হচ্ছে যে আমরা সারা জীবন যেটা শুনে আসছি সেটাকে ডিফেন্ড করার একটা প্রি কনসিভড পজিশন নিয়ে বসা সেটা বাদ দিয়ে প্লিজ বি ওপেন। আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই আমার অডিয়েন্সে যারা আছেন তারা যথেষ্ট থটফুল এবং ওপেন মানুষজন, কারণ আমি যে ধরনের কথা বলি এই ধরনের কথা খুব বেশি মানুষ শুনে ধৈর্য নিয়ে শোনার সুযোগ দেখি না, এবং ডিসলাইকের বন্যা পড়ার কথা তো সেটা তার কোনোটাই যেহেতু হয় না। সো আমি বিশ্বাস করতে চাই আমার অডিয়েন্সে থটফুল পিপল আছে, এবং আমি আমার কন্টেন্টগুলোকে এমনভাবে ডিজাইন করি বা এমন সাবজেক্ট নিয়ে কথা বলি না যেগুলো হইতেছে ক্লিক বেটি বা ভাইরাল হওয়ার জন্য। আমি যেগুলো ইম্পর্টেন্ট দরকারি সাবজেক্ট ম্যাটার বলে মনে করি সেগুলো নিয়ে কথা বলি, এবং এমনভাবে উপস্থাপন করি যেটা সবাই রিলেট করতে পারবে নেসেসারিলি তা না। সো আমার একটা টার্গেট অডিয়েন্স আছে এবং আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাম, রিয়েলি আই ডু। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ যাই আলোচনা করবো একমত না হন কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন, সেটা ইস্যু না। ওপেন একটা মাইন্ড নিয়ে বসেন, যে কথাগুলো বলবো একটা রিসিপটিভ মেন্টালিটি নিয়ে বসে শুনেন, জাস্ট কোনো ধরনের প্রিকনসিভ নোশনের জায়গায় না, একটা ওপেন নিউট্রাল জায়গায় এসে বসে কথাগুলো শুনেন, শুনে দেখেন যে ওয়েদার ইট মেক সেন্স অর নট। যদি সেন্স মেক করে তাহলে রিথিঙ্ক ইউর কি বলবো আন্ডারস্ট্যান্ডিং, আর যদি সেন্স মেক না করে জাস্ট ওকে ডিসএগ্রি এন্ড মুভ অন, ফাইন, কোনো সমস্যা নেই। সো একটা রিকোয়েস্ট যে প্রিকনসিভ নোশনের জায়গা থেকে বের হয়ে আসে, ওপেন হয়ে কথাগুলো শোনেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোরআন হাদিসের রেফারেন্সের ভিত্তিতে আলোচনা হবে। কোরআন হাদিসের রেফারেন্সের ভিত্তিতে আলোচনা করার সময় বা এই কোনো যে কোনো বিষয়ে আলোচনা করার সময় একটা কথা আমি এটা অতীতে একটা এপিসোড অনেক সময় নিয়ে ব্যাখ্যা করছি, আধ ঘন্টা ধরে একটা পয়েন্টই ব্যাখ্যা করছি। সো অবশ্যই এখানে অনেক কিছু বলার ছিল এবং আছে, সেটা আপনারা ওইখানে গিয়ে দেখলে বুঝবেন, জাস্ট একটু সামারি করে যাই। সেটা হচ্ছে যে একটা কথা হয় যখন একটা কথা ভিন্ন মত বা ভিন্ন একটা পার্সপেক্টিভ উঠে আসে তখন অনেকেই কথাটা বলেন যে আপনার বুঝ দিয়ে কিছু হবে না, আপনার বুঝ দিয়ে ইসলাম চেঞ্জ হয়ে যাবে না, আপনার বুঝ দিয়ে আল্লাহর আদেশ চেঞ্জ হয়ে যাবে না, আল্লাহর আপনার বুঝ দিয়ে কুরআনের আয়াত চেঞ্জ হয়ে যাবে না। এই কথাটা এটা একটা ফ্যালাসি, কারণ হচ্ছে যে আল্লাহ যে কী বলছেন এবং কুরআন শরীফে যে কী বলা হয়েছে, কী মিন করা হয়েছে, এটাই কিন্তু আমরা কেউ জানি না। কারণ আমরা সবাই বোঝার চেষ্টা করতেছি যে আল্লাহ কী বলছেন, কেন? কারণ আল্লাহর সাথে আমাদের কারো কথা হয় নাই, আল্লাহ এসে কোনো কনফার্মেশন দিয়ে যান নাই যে আমি এই আয়াতটা দ্বারা এইটা মিন করছি এক্স্যাক্টলি। যেসব আয়াত আনএম্বিগুয়াস অথবা যেসব আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং অসংখ্য কী বলবো অসংখ্য আরও সোর্স দ্বারা বা আর অসংখ্য ইয়ে দ্বারা ভেরিফাই করার ভ্যালিডেট করার সুযোগ থাকে, সেগুলো মোর কনক্রিট কনক্লুশন আমরা পৌঁছাতে পারি। ও আচ্ছা, কোরআন শরীফে এটা বলছে, মনে হয়তো সেটা বলছে, হাদিস এটাকে আরও ক্ল্যারিফাই করছে, আরও কয়েক জায়গাতে ক্ল্যারিফাই করা হয়েছে, অথবা কোরআন শরীফে কয়েক জায়গায় ক্ল্যারিফাই করা হয়েছে, সো দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি। এরকম কিছু ব্যাপার আছে, কিছু ব্যাপারে অ্যাম্বিগুইটি থাকে, যেই কারণে এত স্কুল অফ থট তৈরি হয়েছে। ইভেন আমাদের হুজুরদের মধ্যেই যারা আলেম মুফতি ওনাদের মধ্যে কিন্তু নানান স্কুল অফ থট তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ ওনারাই একটা আয়াতের একটা কথার একটা ইয়ে আইনের বিভিন্ন ইন্টারপ্রিটেশন ওনাদের দৃষ্টিতে ইসলামের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে, এমন না যে বাইরের কেউ কোনো সায়েন্স দিয়ে না, কিন্তু ওনারা কিন্তু ইসলামের বিভিন্ন রিসোর্স ব্যবহার করে এক একজন একে কনক্লুশনে পৌঁছাচ্ছেন। সো এই কথাটা বলা একটা ডিসইনজিনিয়েটি ডিসমিস করার জন্যে যে আপনি কি আল্লাহর কি জানি বা আপনার কথায় আল্লাহ চেঞ্জ হয়ে যাবেন, আপনার কথা কোরআন হাদিস চেঞ্জ হবে না। সো এই কথাটা আসলে তাহলে এই কথাটা কি যারা মুফতি আছেন, যারা ইসলামের বিভিন্ন স্কুল অফ থট আছেন, যারা বিভিন্ন মাজহাব আছেন, ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য? তার মানে একজন মাজহাবের যিনি যেটা বলছেন বুঝছেন, আরেকজন অন্য একটা কিছু বুঝছেন, তাহলে ওনার দৃষ্টিতে উনি হইতেছে
কি বলে না বলে এটার কোনো ভ্যালু নাই, কারণ আমি যেটা বুঝছি এটাই হইতেছে আল্লাহর বক্তব্য, আল্লাহর ভাষ্য এটাই। সুতরাং আপনি এটা বুঝছেন বা না বুঝছেন আল্লাহর ভাষ্য ফিক্স থাকবে। আমি যেটা বুঝছি এটা যে আল্লাহর ভাষ্য, হু টোল্ড মি দ্যাট, আমি কিন্তু জানি না। সো কিন্তু আমরা যারা ইসলামের ট্রেডিশনাল ইসলামের একজন আমার মতো যারা আর কি আমরা ইংরেজি শিক্ষিত বা কি জানি বলে ইংরেজি শিক্ষিত আর কি, আমরা আমাদেরকে ডিসমিস করার জন্য এরকম একটা আলাপ তোলা হয়, একটা অসৎ আলাপ তোলা হয়। সো আমার অডিয়েন্সে যারা আছেন আমি বিশ্বাস করতে চাই তারা অসততা ধারণ করেন না, সবভাবে অনেস্টলি কথা শুনতে বসবেন এবং সৎভাবে জাজ করবেন এই প্রিকনসিভড এবং এই ডিসিপটিভ মুভগুলো, এই ডিসিপটিভ কি বলবো ইয়েগুলো আর কি স্কিমগুলো, এগুলোতে কান দিবেন না। ওকে, সো এখন এই যে আমরা বোঝার চেষ্টা করি যে একটা কোরআন শরীফের আয়াতে আল্লাহ কী বলতে চাইছেন, কী বুঝাইতে চাইছেন, প্রেক্ষাপট দ্বারা অন্যান্য যেটা বললাম আরও সোর্স দ্বারা আরও সাবস্টেন্সিয়েট করার চেষ্টা করি, নিশ্চিত হওয়ার চেষ্টা করি, এবং দিন শেষে যেহেতু আমাদের কারোই আল্লাহর সাথে কথা হয় না, কারোই আল্লাহর সাথে দেখা হয় না, আল্লাহকে জিজ্ঞেস করে নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে আল্লাহ তুমি এখানে কী বুঝাইছো, কী মিন করছো, আমি এটার থেকে পড়ে আরও এই রিসোর্স ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে তুমি এটা মিন করছো, অন্য স্কুল অফ থট হুজুরদের মধ্যে আর একটা ব্যাখ্যা দাঁড় করাইছে, আসলে কোনটা কারেক্ট ব্যাখ্যা আমরা কেউ জানি না। এই যে আমাদের সীমাবদ্ধতা, এই যে আমরা জানি না, এই যে আমাদের জানার লিমিটেশন, আইনস্টাইনের একটা কথা আছে, আইনস্টাইন যখন আইনস্টাইন তো অ্যাগনস্টিকগুলোর মধ্যে বিভিন্ন পর্বে আলাদা আলাদাভাবে আলোচনায় আসছে, আর সরি অ্যাগনস্টিক বলা ঠিক না, ঠিক সে এই ফেস্ট না, সে কোনো ইয়ে বিশ্বাস করে না, মানে কি বলে স্রষ্টাকে অস্বীকার করে না, কিন্তু সে কোনো ট্র্যাডিশনাল ধর্মেও বিশ্বাস করে না, ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম, স্রষ্টা ধর্ম এইগুলোর মধ্যে যে কিছু পার্থক্য আছে, কিছু নুয়ান্সড ব্যাপার আছে, এগুলো একটু বোঝার জন্য যে একটু সাবস্টিটিউশন দরকার, আই বিলিভ এটা আমার অডিয়েন্স আছে, সুতরাং এগুলো আমি ডিটেলসে যেতে চাই না। তো আইনস্টাইন হয়তো সে স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু কোনো ট্র্যাডিশনাল ধর্মে সে ইমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই। সো আইনস্টাইন একটা কথা বলে যে সে যখন ইউনিভার্স নিয়ে কাজ করে, ইউনিভার্স নিয়ে রিসার্চ করে বা স্পেস নিয়ে, তো সে এত বিশালত্ব নিয়ে থিওরিটিউরি দিতে গিয়ে সে এটার বিশালত্ব অনুভব করে সে বলে যে আই ফিল এ সেন্স অফ আটার হিউমিলিটি, মানে খুবই নিজেকে বিনয় অনুভব করি, নিজেকে খুবই ক্ষুদ্র তুচ্ছ মনে হয়। সে কথাটা এভাবে বলছে যে আমি যখন একটা স্পেস নিয়ে চিন্তা করি আমার কাছে মনে হয় স্রষ্টা বা স্রষ্টার সৃষ্টি নিয়ে বেসিক্যালি, যে আমি মনে হয় একটা লাইব্রেরির মধ্যে ঢুকলাম, যে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, হাজার অনেকগুলো শেলফ, শেলফে শেলফে হাজার হাজার বই, এক একটা বই এক বই এক এক ভাষায় লেখা। সো আমি জাস্ট এত কিছুর মধ্য থেকে আমি খুবই সামান্য জানি এবং আই ট্রাই টু ডিমলি সাসপেক্ট, কোট আন কোট সে এই ওয়ার্ডটা ইউজ করছে, ডিমলি সাসপেক্ট, আমি জাস্ট ধারণা করার চেষ্টা করি যে এখানে কী বোঝানোর চেষ্টা, কারণ এত বিশাল আমার পক্ষে কখনোই বোঝা সম্ভব না। আইনস্টাইন বলছে আমি ডিমলি সাসপেক্ট করি, আইনস্টাইন এই দুইটা ফ্রেজ বলি, চাঙ্ক বলি আমার মাথায় গেঁথে আছে, যে ডিমলি সাসপেক্ট করা এবং আ সেন্স অফ আটার হিউমিলিটি, এই দুইটা জিনিস আমাদের, আমরা যারা ধর্ম বোঝার চেষ্টা করি আমাদের ক্ষেত্রে এত অ্যাপ্রোপ্রিয়েট। আপনার এই সেন্স অফ আটার হিউমিলিটি, সেন্স অফ আটার হিউমিলিটি থাকতেই হবে, যে আমি সব জানি না, আমি আল্লাহর সাথে আমার দেখা হয় না, কথা হয় না, আল্লাহ কোথায় কী বলতে চাইছেন না চাইছেন এখানে আমার ইন্টারপ্রিটেশনে ফাঁক থাকতে পারে, ভুল থাকতে পারে, এবং আমি ডিমলি সাসপেক্ট করতেছি। আইনস্টাইন যেটা বলছে, আমরা যখন একটা কোরআন শরীফ আল্লাহ কী বলছে বোঝার চেষ্টা করি, আমরা ডিমলি সাসপেক্ট করি, আমরা একটা 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 সন্দেহ, মানে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি যে ও আচ্ছা আল্লাহ মনে হয় এটা বুঝাইতে চাইছে। সো আপনাকে এই নিরহংকারের জায়গাটাতে চলে আসতে হবে। হুজুররা অহংকার নিয়ে এত কথা বলেন, অহংকারী হওয়া যাবে না, আল্লাহ বলছেন যে অহংকার শুধু আল্লাহ, শুধুমাত্র আল্লাহর চাদর, এবং তার মানে হইতেছে এটা মানুষের জন্য না, অহংকার কোনো মানুষ অহংকার করার সুযোগ নেই, এবং আল্লাহ বলছেন যে আল্লাহ অহংকারীকে ধ্বংস করবেন, দেখতে পারেন এরকম অনেক রেফারেন্স আছে। সো হুজুররা এত কথা বলতে পারেন অহংকারের ব্যাপারে, তাহলে কোনো এটা বোঝেন না যে ওনারা যখন আল্লাহকে বুঝে গেছেন দাবি করেন, আল্লাহ একটা কথা কী বলতে চাইছে এটা নিশ্চিতভাবে দাবি করে যে হ্যাঁ ওনারা যেটা বলছে আল্লাহ যেটা বলছে ওনারা সেটাই বুঝছে, এবং ওনারা যেটা বুঝছে আল্লাহ এটাই বলতে চাইছে, ওনারা তো আল্লাহর সাথে কথা হয় নাই। এই যে আল্লাহর জায়গাটা নিয়ে নেয়, এটা যে একটা অহংকারের জায়গা, এটাকে ওনারা ফিল করেন না। সো এটা এই কথাটা উইথ দিস ইনফরমেশন ইন মাইন্ড, এই কথাটা বলে আমি আমার আলোচনায় ঢুকতে চাই যে নিরহংকারের জায়গাটাতে আসতে হবে, একটা সেন্স অফ আটার হিউমিলিটি থাকতে হবে যে আল্লাহ এত বিশাল এবং ওনার এত সৃষ্টি জগতের এত বড় একজন স্রষ্টা, উনি যে কী বলতেছেন কি আমাদের পক্ষে, আমরা জাস্ট ডিমলি সাসপেক্ট করতে পারি নানান ইনফরমেশনের ভিত্তিতে, কিন্তু আমরা কখনো কনক্লুসিভলি কনক্লুড করতে পারি না, দাবি করতে পারি না যে আল্লাহ এটাই বলছেন এবং আল্লাহ যেটা বলছেন আমি সেটাই বুঝে গেছি। সেন্স অফ হিউমিলিটির জায়গাটা বলে নিলাম, এবং আমরা যে বুঝতে পারি না একটু সাসপেক্ট করার চেষ্টা করি ডিমলি, সেই পয়েন্টটা বলে নিলাম। নাও আমি একজন নন ইসলামিক লোক, এগুলো নিয়ে কথা বলতে বসছি, একটা কথা সবসময় দেখি, এটা আসলে এই এপিসোড আলোচনা করতে গেলে এই এপিসোডটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু যেটা বললাম গ্রাউন্ড ওয়ার্ক লে করার জন্য আমাকে এই পয়েন্টগুলো একটু টাচ করে যাইতেই হবে, যে
ডাক্তাররা যেরকম আমি যেরকম ডাক্তার না হলে ডাক্তারি করতে পারবো না, একইভাবে আমি যদি এই ইসলামী লাইনের মুফতি না হই, বিশাল পড়াশোনার ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে আমি এগুলো নিয়ে বুঝতে বোঝার চেষ্টা করতে পারবো না এবং কথা বলতে পারবো না। এটা যে একটা কত বড় ফ্যালাসি এবং এটা যে কত বড় একটা অসততা অথবা ইগনোরেন্স, সেটা মানে বলে বোঝানোর কোনো উপায় নাই, ভাষা খুঁজে পাই না। এই কথাটা আমি ইয়াসির কাজের একটা লেকচারে শুনছিলাম, উনিও এই কথাটা একবার বলছেন যে আমরা হয়তো অসুখ হলে ডাক্তারের কাছে যাই, সুতরাং আমাদের কোনো কিছু জানা বোঝার জন্য মুফতির কাছে যেতে হবে। সেটা অবশ্যই আমিও মুফতির কাছে যাই, কিন্তু যারা এটা আসলে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করতে চায়, একটা টুল হিসেবে ব্যবহার করতে চায় কনভিনিয়েন্টলি, তারা এটাকে আসলে ইউজ করে এভাবে করে যে মুফতির কাছে, তো যেমন আমি এত কথা কোথেকে বলি, আমিও বিভিন্ন মুফতিদেরকে শুনে তাদের জিনিসগুলো বোঝার চেষ্টা করি, কিন্তু তাদের এগুলো শুনে আমি যখন কথা বলতে যাই তখন আমাকে থামায় দেওয়ার চেষ্টা করা হয়, এটা বলে যে আপনি কি ডাক্তার নাকি, আপনি ডাক্তারি করতেছেন কেন। এইখানে হইতেছে অসততাটা। নাও সায়েন্সের সাথে ধর্মের পার্থক্য কোথায়, এটা নিয়ে আমার আরেকদিন এক ঘন্টা ধরে কথা বলা লাগবে, বাট খুব সংক্ষেপে যদি বলি, একটা আমি ফেসবুকে একটু টাচ করছিলাম, ফলসিফাইবিলিটি একটা কথা আছে সায়েন্সে। সায়েন্স হইতেছে আপনাকে যে কোনো একটা সাইন্টিফিক থিওরি দিতে হইলে বা আপনি যে কোনো একটা থিওরি দিলে সেই থিওরিটা যে সাইন্টিফিক, এটার নাম্বার ওয়ান কন্ডিশন হইতেছে সেটা ফলসিফাইবল হইতে হবে, মানে সেটাকে ফলস এবল মানে কি সামর্থ্য, মানে প্রমাণ করার একটা সামর্থ্য থাকতে হবে, ফলস হিসেবে প্রমাণ করার সামর্থ্য থাকতে হবে। আপনি একটা থিওরি দিলে সেটাকে মিথ্যা প্রমাণ করার সামর্থ্য থাকা লাগবে, সুযোগ থাকা লাগবে, তাই এটা সাইন্টিফিক থিওরি হবে, নাহলে এটা সাইন্টিফিক থিওরি হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। বা বিষয়টা কন্ট্রাডিক্টরি মনে হয় যে যদি অসত্য প্রমাণ করার সুযোগ থাকে তাহলে এটা সায়েন্স হইলো কেমন, এটা তো ভুয়া মিথ্যা না, পয়েন্টটা সেটা না। এখানে হইতেছে ক্যাচটা বা নুয়ান্সটা, আইডিয়াটা হইতেছে এরকম যে একটা সাইন্টিফিক থিওরি যখন আপনি দিবেন সেটাকে মিথ্যা প্রমাণ করার ক্যাপাসিটি সুযোগ থাকা লাগবে। সেটা কীরকম, যেমন ধরেন আপনি বললেন যে সাগরের নিচে সাগরের নিচে একটা মানুষ বসে আছে, একটা কথা জাস্ট একটা ওয়াইল্ড একটা এক্সাম্পল দিচ্ছি ক্রুট, এটা কিন্তু ফলসিফাইবল, এটাকে মিথ্যা প্রমাণ করার সুযোগ আছে। এই সাগরের নিচে আসলে মানুষ আছে কি নাই সেটা আরেকজন ভেরিফাই করতে পারবে, আরেকজন চেক করতে পারবে নানান টুল দিয়ে, নানান অবজারভেশন, ইনফারেন্স, নানান মেথড ব্যবহার করে। সো এটা হচ্ছে একটা সাইন্টিফিক থিওরি, আপনি তো অবশ্যই মুখে বললে হবে না, যে দাবি করছেন দাবির পক্ষে বিভিন্ন প্রমাণ দিবেন যে কারণ এটা ফলসিফাইবল, আপনার কথাটা ভেরিফাই করার সুযোগ আছে, এটা সেসমিক করেক্ট করে না। সো সায়েন্স যখন একটা কথা বলে সেটা ফলসিফাইবল হতে হবে, এটাকে মিথ্যা প্রমাণ করার সেই সুযোগ, স্কোপ, ক্যাপাসিটি থাকা লাগবে। যেমন এটা হলো একটা, আপনি যখন দাবি করলেন বিভিন্ন তথ্য প্রমাণ উপাত্ত দিয়ে দাবি করলেন যে পানির নিচে হইতেছে একটা সাগরের পানির নিচে একজন মানুষ আছে, এটা একটা সাইন্টিফিক থিওরি বিকজ ইটস ফলসিফাইবল, এটা ভেরিফাইবল। এবার আপনি দাবি করলেন আমাদের পৃথিবী থেকে আই ডোন্ট নো একটা কথার কথা 500 বিলিয়ন লাইট ইয়ার দূরে একটা একটা ধান আছে, কথার কথা ওয়াইল্ড একটা 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 মসুরের ডাল আছে, এটা সাইন্টিফিক থিওরি হবে না। কেননা একটা মানে ক্রুড উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, জাস্ট কনসেপ্টটা বোঝেন, কেননা কারণ আমাদের পক্ষে কখনো ওইটা ভেরিফাই করা সম্ভব না। কেন বুঝাতে গেলে আর পেন হয়ে যাবে, লাইট হরাইজন, আমি কিছুদিন আগে এটা নিয়ে একটা কথা বলছিলাম, লাইট হরাইজন একটু বোঝাই। লাইট হরাইজন বিষয়টা হচ্ছে আমাদের একটা লিমিট আছে মানুষের সামর্থ্যের, আমরা কত দূর পর্যন্ত টেলিস্কোপ দ্বারা বা আমাদের ইয়ে দ্বারা যাইতে পারবো। যেমন আমরা যেমন লাইট থেকে যখন একটা লাইট সোর্স থেকে আলো এসে আমাদের চোখে পড়ে তখন আমরা সেই জিনিসটা দেখতে পাই, রাইট? এখন একটা বিষয় যদি এত দূরে হয়, একটা জিনিস একটা অবজেক্ট এত দূরে যে সেটা থেকে লাইট এসে এখন আমাদের চোখে এসে এখনও পৌঁছেই নাই, সেটা যদি হয় তাহলে আমরা ওই জিনিসকে দেখতে পাবো না। সো তার মানে একটা লিমিট আছে, এই লিমিটের বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কখনোই দেখতে পাবো না, কারণ সেগুলো এত দূরে যে সেখান থেকে লাইট এসে কখনো আমাদের চোখে পৌঁছাবে না। সো যখন সায়েন্টিস্টরা গবেষণা করে স্পেস নিয়ে তখন তাদের ওই যেটা বললাম একটা লিমিট আছে আমাদের দৃষ্টির, একটা হরাইজন আছে দিগন্ত, এর একটুকের মধ্যে আমরা যখন ইউনিভার্স নিয়ে কথা বলি, ইউনিভার্স দেখি টেলিস্কোপ দিয়ে, আমরা একটুকের মধ্যে দেখি, এর বাইরে দেখতে পাই না। এখন কেউ যদি বলে যে লাইট হরাইজনের ওই পাশে একটা শিশিরের দানা আছে, সরিষার দানা আছে, আমি একটা উদাহরণ দিতেছি জাস্ট পড়ানোর জন্য, এটা সাইন্টিফিক্যালি এটা কোনো সাইন্টিফিক থিওরি হবে না, কারণ এটা ফলসিফাইবল, এটা ভেরিফাইবল না, কারণ সে এমন একটা জায়গার কথা বলতেছে যেটা আমাদের ইয়েরই বাইরে, আমাদের সাধ্যেরই বাইরে, আমাদের হরাইজনেরই বাইরে, আমরা এটা দেখা কোনোভাবে ভেরিফাই টেস্ট করার সুযোগ নাই। সো এটা হবে একটা কি জানি সাইন্টিফিক থিওরি হবে না, কারণ এটা ফলসিফাইবল, এটাকে ফলস মিথ্যা প্রমাণ করার সুযোগ নাই। সো এটার কারণ কি, কারণ সায়েন্স তাহলে এবার বোঝার চেষ্টা করেন পয়েন্টটা, যে সায়েন্স হইতেছে মানুষের একটা আবিষ্কার, মানুষের একটা থিওরি, এই কারণে এটা ফলসিফাইবল হইতে হবে, এটার মধ্যে ভুল থাকার, ভুল প্রমাণ করার সুযোগ থাকতে হবে, এটা সায়েন্সের কোর, সায়েন্সের যে কোনো একটা থিওরির কোর ফিচার। অন দ্য আদার হ্যান্ড ধর্ম বিষয়টা কিন্তু অ্যাবসোলিউট, কারণ ধর্ম আমরা বিশ্বাস করি ধর্মটা আসছে স্রষ্টার কাছ থেকে, এবং স্রষ্টা তো ফলসিফাইবল হইতে পারে না, স্রষ্টার তো কোনো ফলস ভুল থাকতে পারে না, স্রষ্টা বাই ডেফিনেশন স্রষ্টা ভুলের উঠতে, বাই ডেফিনেশন স্রষ্টা 100% কারেক্ট। তো যে একটা জিনিস হইতেছে স্রষ্টা 100% কারেক্ট হইতে হবে, আর একটা জিনিস হইতেছে সায়েন্স 100% ভুল প্রমাণ করার রুল থাকতে হবে, তার বুঝতেছেন তো কনসেপ্ট, এই দুইটা জিনিস কোনোভাবেই কম্পারেবল না। এখন একটা ডাক্তার যখন একটা চিকিৎসা করে,
ডাক্তার যে চিকিৎসা করে যে পড়াশোনাটা সে কোথেকে করছে, আরেকজন মানুষ রিসার্চ করে কিছু একটা বের করছে সেটার ভিত্তিতে সে ট্রিটমেন্ট করতেছে। এবং যেটা বললাম সায়েন্স পুরো জিনিসটাই ফলসিফাইবল, কারণ পুরো জিনিসটা মানুষের হাতে হয়, মানুষের প্রসেসের মধ্য দিয়ে হয়, এখানে বাইরের সুপার ন্যাচারাল কোনো পাওয়ারের ব্যাপার নাই, যেটা আমাদের আয়ত্তের বাইরে এমন কোনো কিছু, সব কিছু আমাদের আয়ত্তের মধ্যে। সো আমরা যখন সায়েন্স নিয়ে কথা বলি, আপনি সায়েন্স নিয়ে আপনি কি জানি বলে রুম নাই, এখানে কোনো রুম ফর ডাউট নাই, এখানে কোনো রুম ফর ইন্টারপ্রিটেশন নাই। আপনি চাইলে বলতে পারবেন না যে ও আচ্ছা এটা দ্বারা মনে হয় এটা মিন করে নেয় ওইটা, না না না, এটা যে এই থিওরি দিছে সে এখানে আছে, এটা ইটস নট ওপেন টু ইন্টারপ্রিটেশন, সায়েন্স ইজ নট ওপেন টু ইন্টারপ্রিটেশন, এটা ফ্যাক্ট। আর ধর্ম জিনিসটা পুরো ওপেন টু ইন্টারপ্রিটেশন, কারণ আমাদের কারোর স্রষ্টার সাথে কথা হয় নাই, এবং যেহেতু এটা ফলসিফাইবল না, এটা 100% একটা অ্যাবসোলিউট ভার্সন, এবং এই অ্যাবসোলিউট ভার্সন আমাদের কারো অ্যাক্সেস নাই, পৃথিবীর কারো কোনো অ্যাক্সেস নাই। সুতরাং আপনি যেরকম ডাক্তার না হয়ে ডাক্তারি থিওরি দিতে পারবেন না, কারণ আপনি ডাক্তার সেই সেই জিনিসটা বলতে হলে আপনাকে 100% অ্যাকুরেটলি জানতে হবে, কারণ এখানে অ্যাকুরেসির প্রশ্নে কোনো দ্বিমত নাই। ধর্মের ব্যাপারে হাজারো স্কুল অফ থট আছে, অ্যাকুরেসির প্রশ্নে অনেক দ্বিমত আছে, কেন, কারণ ধর্ম জিনিসটা অ্যাবসোলিউট, এটা ফলসিফাইবল না। সুতরাং আমি এটা নিয়ে আরও আধ ঘন্টা ব্যাখ্যা দিতে চাই না, যারা কনসেপ্ট বোঝার আশা করি কিছুটা হলেও বুঝে গেছেন বা বুঝাইতে পারছি, সেটা হচ্ছে যে ডাক্তার হয়ে যেরকম না হয়ে ডাক্তারি করা যায় না, এখানের ব্যাপারটা এরকম না। আপনি এখানে ধর্ম নিয়ে পড়াশোনা করে বোঝার চেষ্টা করবেন, এবং এখানে হাজারো স্কুল অফ থট আছে, হাজারো মত আছে, হাজারো এটা পুরোপুরি একটা পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, দুইটা জিনিস আকাশ আর পাতাল, একটু বেসিক যারা বোঝে না তাদের সাথে আসলে কমিউনিকেট করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এটা হইতেছে আরেকটা একটা ব্যাপার আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে আমাদের মতো লোক, আমরা যারা এরকম বোঝার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, আমরা বেসিক্যালি বিভিন্ন মুফতিদের কথাবার্তা শুনেই বোঝার চেষ্টা করি, কোনো রেফারেন্স থেকেই বোঝার চেষ্টা করি, বাইরে থেকে কিছু বোঝার চেষ্টা করি না। আমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের আপনারা একটা একটা পাতা, একটা পৃষ্ঠা যদি পড়তে দেয়, আপনি ওই একটা পৃষ্ঠা বুঝতে হলে আপনাকে মোটামুটি এক বছরের প্রি রিকুইজিট নলেজ ছাড়া আপনি কোনো একটা লাইন থেকে একটা লাইন পরে সেকেন্ড লাইন পর্যন্ত যেতে পারবেন না, কোনো ঘোড়ার ডিমের আগা মাথা কিচ্ছু বুঝবেন না, একটা লাইনও বুঝবেন না, একটা প্রত্যেক একটা লাইনে 10টা শব্দ থাকলে 10টা শব্দের মধ্যে আটকে যাবেন, কারণ 10টা শব্দের একটা সম্পর্কে আপনার ধারণা নেই। একটা ধর্মের বিষয় বুঝতে গেলে কি ব্যাপারটি এরকম, একটা ধর্মের বিষয় বুঝতে গেলে কি আমি কি লাইনে লাইনে আটকে যাবো, মোটেই না, আমি পুরো জিনিসটা রেফারেন্স দিয়ে আছে, সব ব্যাকগ্রাউন্ড আছে, আমি পড়ে গেলে হর হর করে সব কিছু বুঝে যাবো। কিন্তু আপনি আমার নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার পড়তে গেলে বা আপনার ব্যাপারটি এরকম না, আপনি 5 লাইন পড়লে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কি বলছে একটা শব্দও বুঝবেন না। সো এই যে সায়েন্সের জিনিসগুলো, একনমিক স্পেসিফিক নলেজ এবং ধর্মের জিনিসগুলো, পার্সপেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, অনেক তথ্যের সমাবেশ, যেটা জাস্ট আপনি সময় ব্যয় করে বোঝাই, দুইটা জিনিস যে এক না। আমরা যারা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করে ফেলতেছি, পড়াশোনা করে এত জটিল জটিল জিনিস বুঝতেছি, আর ধর্মের একটা বিষয় সব তথ্যপাত্র সামনে থাকলে পড়ে বুঝবো না, এই কথাগুলো যারা বলে এরা চূড়ান্ত অসৎ, এদের নিয়ে কথা বলার সময় নষ্ট করে লাভ নাই। প্রথম যার সময় 10 মিনিট ব্যয় করছি, যেটা হচ্ছে বাস্তবতা, যেটা বলে সেটাকে মেরিট দিয়ে বিচার করবেন, যে আমি যে কথাটা বললাম, যে তথ্যটা উপস্থাপন করলাম, সেটা সঠিক কিনা, সেটা সেন্স মেক করে কিনা, যদি মেক করে অ্যাকসেপ্ট করবে, না হলে নাই। এই অসত্য স্ট্রমেন দাঁড় করায় অথবা ফেলাসিগুলো করে অথবা অসত্যতাগুলো করে হইতেছে নিজের মতামতকে স্টাবলিশ করার যে প্রচেষ্টা, এটা খুবই একটা অসৎ প্রচেষ্টা। আপনি যদি সত্যিকার অর্থে সৎ থেকে নিজের কাছে একটা জিনিস জানতে বুঝতে চান, বসেন, তাহলে এই অসত্যতাটা পরিহার করা অবশ্যই উচিত। ওকে, আমি দুইটা বিষয় শুরুতে বলে নিলাম, একটা হচ্ছে হিউমিলিটি থাকা উচিত আমাদের, যে আমরা আল্লাহ স্রষ্টার সাথে আমাদের দেখা হয় না, কথা হয় না, স্রষ্টা বিশাল, ওনাকে আমরা জাস্ট বোঝার একটা চেষ্টা করি, একটা ডিমলি সাসপেক্ট করার চেষ্টা করি, এই হিউমিলিটিটা আমাদের, আমার তো শুধু বলতে হুজুরদের সবার থাকা উচিত, যে আমরা বুঝে গেছি খোদাকে, খোদা কী বলতে চাইছি আমরা সব জেনে গেছি, এরকম অ্যাটিচিউড থাকাটা অহংকার এক ধরনের। এবং সেকেন্ড হইতেছে যে আমার কাছ থেকে কথা নিতে হলে আমি আমি হুজুর না দেখে আমার কথা নেওয়া যাবে না, আমি ডাক্তার না, এই এই অ্যানালজিটা এটা একটা ফ্যালাসি, এবং যা বলি মেরিট দিয়ে ওপেন থেকে শোনার চেষ্টা করেন। থার্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে ধর্ম বদলায় যাওয়া, এই জিনিসগুলো আগে অনেক ব্যাখ্যা করছি, আবার একটু বলি, আসলে ধর্ম তো কখনো বদলায় না, বদলা হইতেছে ব্যাখ্যাটা। যেমন আমাদের ছবি তোলা কিছুদিন আগে হারাম ছিল, টিভি দেখা হারাম ছিল, এগুলো কিন্তু কোরআন হাদিস দিয়ে কিন্তু হারাম করা হয়েছে। এখন কিন্তু এই যে জাস্ট এক ডেকেডের মধ্যে সব চেঞ্জ হয়ে গেছে, এখন আর টিভি শয়তানের বাক্স হুজুরা বলে না, এবং এখন হুজুরা বলে যে ছবিটা আসলে রিফ্লেকশন, এটা একটা পানিতে রিফ্লেকশনের মতো, এটা আল্লাহর সৃষ্টিতে আমরা দেখতেছি, সুতরাং এটা আসলে ছবি, সেই সো বেসিক্যালি এখন ছবিও হালাল হয়ে গেছে। সেরকম হাজার উদাহরণ দিতে পারবো, টিভি ইন্টারনেট সব হারাম ছিল একসময়, এবং এগুলা কি ইসলাম দ্বারাই হারাম ঘোষণা করা হয়েছিল, এবং এখন ইসলাম দ্বারাই হালাল ঘোষণা করা হচ্ছে, এবং তার মানে কি, তার মানে ইসলামও চেঞ্জ হয় না, এই যে হুজুরা বলে যে আল্লাহর কথা চেঞ্জ হবে না আপনার বুঝ দিয়ে, তার মানে কি, তার মানে কি আল্লাহর কথা দিয়ে তো আপনারা কিছুদিন আগে প্রমাণ করছিলেন ছবি তোলা হারাম, তাহলে এখন আল্লাহর কথা চেঞ্জ হয়ে গেছে, না আল্লাহর কথা চেঞ্জ হয় না, আল্লাহ যে কী বলছেন সেই ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা আল্লাহ যে কী বলছেন সেটা আমরা কেউই জানি না, যেটা প্রথম পার্টে ব্যাখ্যা করলাম। সো এই ভাবনাটা সঠিক না, এই ভাবনাটা বেঠিক, ভুল,
যে হইতেছে আমরা ইসলামকে চেঞ্জ করে ফেলতেছি, আল্লাহর কথাকে চেঞ্জ করে ফেলতেছি, আল্লাহর কথাকে অস্বীকার করে ফেলতেছি, ব্যাপারটা মোটেই তা না। আমরা আল্লাহ কি বলছে সেটা বোঝার চেষ্টা করতেছি, আমাদের ইন্টারপ্রিটেশন চেঞ্জ হয় সময় থেকে সময়। এ পর্যন্ত ইসলামের কোর আইন কত শত হাজার যে চেঞ্জ হয়েছে আপনারা লেকচার টেকচার শুনলে এরকম শুনবেন, অনেক ইয়েসির কাজের আলোচনায় উঠে আসছে, এরকম অনেক আলোচনায় উঠে আসে যে কি পরিমাণ অবিশ্বাস্য মনে হবে এখন, বিশ্বাস করতে কষ্ট হবে যেগুলি একসময় হারাম ঘোষণা করা হয়েছিল। ইভেন আপনি যেটা বললাম 10 বছরের মধ্যে ছবি তোলা হারাম, ইন্টারনেট ব্যবহার করা হারাম, টিভি দেখা হারাম, যে হালাল হয়ে গেছে আজকে থেকে 10 বছর পরের জেনারেশন এরা শুনলে তো বিশ্বাসই করতে পারবে না, এগুলো একসময় হারাম ঘোষণা করা হয়েছিল, পাগল নাকি। সো তার মানে ধর্ম চেঞ্জ হয় না, আল্লাহর আদেশও চেঞ্জ হয় না, আল্লাহর আদেশ ধর্ম যেটা যেখানে ছিল সেখানেই আছে, ইন্টারপ্রিটেশনটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। সুতরাং একটা কথা বললে, একটা কথা শুনলে যে ধর্মকে বিকৃত করে ফেলতেছে, ধর্মকে চেঞ্জ করে ফেলতেছে, না না না, ধর্মকে চেঞ্জ যদি এটা যদি ধর্মকে চেঞ্জ করা হয়, ইন্টারপ্রিটেশন চেঞ্জ করা, তাহলে আমাদের ইসলাম ধর্ম অলরেডি হইতেছে কোটি কোটি বিকৃতির মধ্যে দিয়ে গেছে, আল্লাহর বক্তব্য কোটি কোটি বিকৃতির মধ্যে দিয়ে গেছে। কিন্তু সেটা তো হয় না, ইসলাম ধর্ম যা তাই আছে, আল্লাহর বক্তব্য যা তাই আছে, ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ হয়। এখন আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলতে পারবো সেখানে আমাদেরকে ইন্টারপ্রিটেশনটা দেখতে হবে, যে ইন্টারপ্রিটেশনটা এতদিন শুনে আসছি আমি, এখন যে ইন্টারপ্রিটেশনটা উপস্থাপন করবো, অন্যান্য হুজুরের যে ইন্টারপ্রিটেশন বিভিন্ন জনের থাকে, কোন ইন্টারপ্রিটেশনটা মেক্স বেটার সেন্স, কোন ইন্টারপ্রিটেশনটা ক্যান বি সাপোর্টেড বাই এভিডেন্স এবং হার্ড ফ্যাক্ট এবং ডাটা। নাও এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমি কেন আমার ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ করে ফেলবো, আমি কেন এই চিন্তা করতে শুরু করবো যে হয়তো ইন্টারপ্রিটেশনটা ভুল ছিল। এটার যেটা বললাম কারণ হচ্ছে হার্ড ফ্যাক্ট এবং ডাটা। আপনার সামনে যখন তথ্য প্রমাণ, কনক্রিট তথ্য প্রমাণ চলে আসবে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার এই দুইটা জিনিসের মধ্যে কোনটা আমার বেসিস। এগুলো আমার আসলে যুক্তি এবং কোরআনের নির্দেশ, এরকম আমি কয়েকটা পার্টে এপিসোড করছি, সেগুলো আপনারা যারা দেখছেন, যারা দেখেন নাই দেখলে আপনারা ভালো হইতো বুঝতে, তাহলে রিপিট করা রিডান্ডেন্ট হইতো আলোচনাটা। সো আমাদের হাতে যখন একটা হার্ড ডেটা, একটা ফ্যাক্ট চলে আসে সামনে, তখন আমাদেরকে উই হ্যাভ টু সিট ব্যাক অ্যান্ড টেক এ মোমেন্ট এবং রিথিঙ্ক, আচ্ছা তাহলে ঘটনা কী হলো, এখানে একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। যেমন যখন গ্যালিলিও বলছে হইতেছে সূর্যজগতের কেন্দ্রে হইতেছে আছে সূর্য, পৃথিবী না, তখন সবার কিন্তু ওর পালট হয়ে গেছে সবার কি বলে ওয়ার্ল্ড ভিউ, তখনকার চার্চটা সবাই জেনে আসছে, বলে আসছে যে না সূর্যজগতের কেন্দ্রে তো পৃথিবী আছে। তো তারপর গ্যালিলিও বলার পর, এবং গ্যালিলিও যখন একটা প্রমাণ দেওয়া শুরু করলো, এখন মনে করেন আপনি বিশ্বাস করে আসছেন কথার কথা যে পৃথিবী সৌরজগতের কেন্দ্রে হইতেছে, পৃথিবী আছে সূর্য না কেন, রেবাইরা বলছে, চার্চের যারা প্রিস্টেরা বলছে, মনে করেন আপনি খ্রিস্টান এরকম হইলে, এখন গ্যালিলিও কথা বলছে আপনি এটা বিশ্বাস করলেন না, ধুরো এটা তো সে কি আল্লাহর চেয়ে বেশি জানে, সে খ্রিস্টান ধর্মকে বিকৃত করে ফেলতেছে, এরকম চিন্তাভাবনা আপনি ধারণ পোষণ করেন। এখন আপনি তারপর আরও টেকনোলজি আরও অ্যাডভান্সড হইলো, এখন আপনি ক্লিয়ারলি এটার কোনো থিওরি না, আপনি চোখের দেখা আপনি যাইতে পারতেছেন, আপনি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যাইতে পারতেছেন, চাঁদে যাইতেছেন, মঙ্গল গ্রহে যাইতেছেন, সূর্যের মধ্যে পাঠাইতেছেন স্পেস ক্রাফ্ট, ইউ নো ফর এ ফ্যাক্ট নাও উইথ এভিডেন্স অ্যান্ড ডেটা যে আসলে পৃথিবী সৌরজগতের কেন্দ্রে পৃথিবী নয় সূর্য। এই যে আপনি হার্ড ডেটা ফ্যাক্ট পেয়ে গেলেন সামনে, এখন কিন্তু আপনাকে বসতে হবে যে তাইলে এখন আমাকে দেখি তো, কোনো সুস্থ মিথ্যা হইতে পারে না, ইয়ে তো মিথ্যা হইতে পারে না, বাইবেল তো মিথ্যা হইতে পারে না, কেন বাই ডেফিনেশন যেটা বললাম এটা ফলসিফাইবল না, এটা বাই ডেফিনেশন এটা ফলস হইতে পারে না। সো তাই এখন আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা কোরআন শরীফ তো ভুল কোনোভাবেই হইতে পারে না, কিন্তু আমার সামনে আমি ক্লিয়ার কাট ডেট এবং এভিডেন্স দেখতেছি ইজ ইন্ডিকেটিং আদারওয়াইজ, তাইলে এখন আপনি কীভাবে রিকনসাইল করবেন? তখন আপনি এবার আপনি যেহেতু আপনি এখানে হার্ড ফ্যাক্ট আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আর চেঞ্জ করার কোনো উপায় নেই, আপনি চোখের দেখা এটা, তখন আপনি যাবেন গিয়ে দেখবেন যে ইন্টারপ্রিটেশনটার এটা অন্য কোনো ইন্টারপ্রিটেশন আছে কি না, এটাকে অন্যভাবে সেন্সমিক করানো যায় কিনা, বা যে ইন্টারপ্রিটেশনটা শুনে আসছি এতদিন এটাকে চ্যালেঞ্জ করার কোনো রুম আছে কি না। কারণ অ্যাগেন এটা কিন্তু যে এটা যে আমরা ভয় পাই কী কারণে, আমরা ভাবি যে ওরে বাবা সায়েন্সের কারণে কি এখন আল্লাহর কথা চেঞ্জ করে ফেলবো, কোরআনের আয়াত চেঞ্জ করে ফেলবো, না আল্লাহর কথা কোরআনের আয়াত কি এটা আপনি জানেন, এটা এখন ইন্টারপ্রেট করছে এভাবে, আপনি এভাবে শুনে আসছেন এই জন্য আপনি আল্লাহর কথা ভেবে আসছেন। এখন যখন আপনার সামনে হার্ড ফ্যাক্ট চলে আসে, এখন আপনি গো ব্যাক এবং দেখেন যে আরেকজন যে ইন্টারপ্রিট করছে সেই ইন্টারপ্রিটেশনটা শুনে আপনি এটাকে আল্লাহর কথা বলে বিশ্বাস করে আসছেন, এখন আপনি দেখেন যে আসলে আল্লাহ কি এটা বলতে চাইছে কিনা, নতুন ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কিনা। নতুন ইন্টারপ্রিটেশনে যাওয়া মানে আল্লাহকে চ্যালেঞ্জ করা না, নতুন ইন্টারপ্রিটেশনে যাওয়া মানে আল্লাহর কথাকে চেঞ্জ করা না, এটার মানে হচ্ছে আল্লাহ কি বলছেন সেটাই বোঝার চেষ্টা করা অন্য একটা ব্যাখ্যার মাধ্যমে। এটা হিস্ট্রিক্যালি অসংখ্যবার হয়ে আসছে, আমি প্রমাণ একটু আগে দিলাম যে আমাদের ছবি তোলা হারাম ছিল হালাল হয়ে গেছে, তার মানে কিন্তু আল্লাহর কথা চেঞ্জ হয় না, আল্লাহর আদেশও চেঞ্জ করা হয় নাই, কোরআন শরীফকেও চেঞ্জ করা হয় না, ইসলাম ধর্মকেও চেঞ্জ করা হয় না, কোনো কিছু বিকৃতির মধ্যে দিয়ে জানে ইন্টারপ্রিটেশনটা চেঞ্জ করা হয়েছে। সো ইন্টারপ্রিটেশন চেঞ্জ করা মানে কিন্তু আল্লাহর কথা চেঞ্জ করা না, ধর্মকে চেঞ্জ করা না, এই জিনিসটা বুঝতেই হবে। এই ডিস্টিংশনটা খুবই কি একটা পয়েন্ট। সো এটা হইতেছে ব্যাপার। এখন এখন আমরা যখন হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বলবো, যে এখন আমাদেরকে জানতে হবে যে এখানে আসলে সায়েন্স যে বিভিন্ন দাবি করতেছে এটা কতটুকু ফ্যাক্ট বেস, কতটুকু এভিডেন্ট এবং কতটুকু থিওরি, দেয়ার ইয়ার হোম এখনও শিওর না এমন কিছু না। নাও এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে
হোমোসেক্সুয়ালিটি বিশেষরূপ দিকে ভাবা হয়েছিল যে গে জিন, মানুষের জিনের মধ্যেই একটা গে জিন হয়তো আছে যেটা মানুষকে গে হিসেবে গে আচরণ করে গে হিসেবে। পরে সায়েন্টিস্ট আরও রিসার্চে দেখছে যে না, কোনো একটা নির্দিষ্ট গে জিন না, এটা আসলে অনেক ধরনের জিনের একটা সমাবেশ। এবং জিন তো আমাদের একদম কোর, আমাদের প্রত্যেকটা আচার আচরণ ফিচার চিন্তা ভাবনা প্রত্যেকটার পিছনে একটা একটা জিন আছে যেটা ডিফাইন করে। সো আপনার জিন যেরকম আপনি সেইভাবে আচরণ করবেন, আপনার বাপের সাধ্য নয় আপনার সেই আচরণের বাইরে যাওয়ার। আপনার জিনে যদি হয় আপনি বদরাগী হবেন, আপনি বদরাগী হবেন। আপনার জিনে যদি হয় আপনি খুব শান্ত স্বভাবের, আপনি খুবই শান্ত স্বভাবের হবেন। সো আপনার জিনের বাইরে যাওয়ার আপনার সাধ্য নাই। নাও জিনে যদি কেউ কারো জিন যদি কাউকে গে হিসেবে ডিফাইন করে থাকে, তাহলে তার এটার বাইরে যাওয়ার সাধ্য নাই, সামর্থ্য নাই। কিন্তু ওই যেটা বললাম, কোনো একটা পার্টিকুলার গে জিন পাওয়া যায় নাই রিসার্চ করে, কিন্তু পাওয়া গেছে যে এরকম অনেক জিনের কম্বিনেশন, হরমোনাল ইমব্যালেন্স, মিউটেশন, এইগুলো হইতেছে মানুষের গেইনেসের মধ্যে কন্ট্রিবিউট করে। তবে এটা একটা ইভলভিং এরিয়া, ইভলভিং সায়েন্স, রিসার্চ চলতেছে। তবে একটু পর্যন্ত সায়েন্টিস্টরা মোটামুটি কনক্লুড করছে যে না, এটা আসলে ইটস নট এ চয়েস, এটা বাই নেচার এরকম হয়। তবে সেইখানে নার্চার, এনভায়রনমেন্ট, কালচার, এগুলার একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে, এটা কিন্তু সায়েন্টিস্টরাও বলছে। এটা সায়েন্টিস্টদের অনেকগুলো কারণের মধ্যে জিন প্রাইমারি একটা ব্যাপার, এর পাশাপাশি নার্চার, এনভায়রনমেন্ট, কালচার, সে আশেপাশে কী দেখতেছে, কী শুনতেছে, তার চিন্তাভাবনার মধ্যে, যেমন আমরা নাটক সিনেমা দেখে আমাদের চিন্তাভাবনা শিফট হয় একইভাবে, সে গেনেস নিয়ে, যেমন আমি কোথায় জানি একটা পড়ছিলাম যে ছোটোবেলা থেকে এই যে পিঙ্ক কালার অথবা মানে বিভিন্ন মেয়েদের ড্রেস পরানো, মেয়েদের মতো করে যদি আপনি একটা ছেলেকে রেস করেন, তার অ্যাটিচিউডের মধ্যে ফেমিনিন আচরণ চলে আসে। সো এইটা হইতেছে এনভায়রনমেন্ট দ্বারা ইনফ্লুয়েসড হওয়া আচরণ, বিহেভিয়ার, কালচার দ্বারা ইনফ্লুয়েসড হওয়া, নার্চার, নার্চারের মাধ্যমে ইয়ে চেঞ্জ করা আচার আচরণ। সো তো গেইনেসের ব্যাপারটাতে এই সবগুলোকে একটা কম্বিনেশন হিসেবে সায়েন্স বলে, কোনোটাকে ইয়ে করে না যে মানে দেখে দেখে গে হয়ে গেছে, এটাকেও সায়েন্স পুরোপুরি ডিসমিস করে না। তবে ফর দ্য মোস্ট পার্ট এটা তার একটা জেনেটিক ব্যাপার বলে সায়েন্সের কনক্লুশন। না আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন, আপনি যদি এটার এবার এক্সপিরিয়েন্সের সাথে মিলেতে যান, আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি দেখছি যে আমি ছোটোবেলায়, আমি পিটি শুরু, আপনারা সবার হয়তো কাছাকাছি অভিজ্ঞতা হয়েছে যে স্কুলে আমার ছিল এরকম ফ্রেন্ড, কলেজে ছিল এরকম একটা দুইটা ছেলে, পুরোপুরি ফেমিনিন ছেলে, কথাবার্তা আচার চলা হাঁটা চলা মেয়েদের মতো, হাত বান নাড়ায়, মানে এমন হয়ে যে মেয়েরা যেমন করে নাড়ায়, এটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব না, আমরা যারা ছেলে। এটা কিন্তু একদম চোখের সামনে দেখা এক্সপিরিয়েন্স, এভিডেন্স, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে ফাইন, কোনো সমস্যা নেই, যাদের আছে তারা যদি সথন, অসততা না করে নিজের পয়েন্ট মেক করার জন্যে, অথবা আপনি যদি দ্বিমত করেন আপনার কোনো কারণে, সেটা আলাদা বিষয়। আমি আমার কথা যদি বলি, আমি সবভাবে আমি এরকম প্রচুর মানুষ দেখছি এবং দে আর ফেমিনিন, তাদের যে কোনো কারণে, জেনেটিক কারণে যে হরমোনাল ইমব্যালেন্স হয় বিভিন্ন সময়, বাচ্চা যখন পেটে থাকে তখন মার বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, যেমন যে তার কোনো একটা জেনেটিক হয়তো ইমব্যালেন্স হচ্ছে কোথাও কোনো প্রসেসে, কারো হাত একটু অন্যরকম, পা একটু অন্যরকম হয়, তার হয়তো তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনটার ইমব্যালেন্সের কারণে একটু অন্যরকম হয়েছে, হইতে পারে। আমার অভিজ্ঞতায় আমি এগুলো দেখছি যে এরকম মানুষ সত্যিকার অর্থে এক্সিস্ট করে, যারা কোনো ধরনের ওই যে নার্চার না, এনভায়রনমেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স না, এরা পুরোপুরি এদের স্বভাব চরিত্র পুরো জিনিসটা দেখলেই বোঝা যায় যে সে ছেলে হইলো, তার আচার আচরণ ফেমিনিন। আমি ইউটিউবে একটা চ্যানেল আছে, তাদের প্রায় 1 মিলিয়ন ফলোয়ার, 800,000 আর কি ফলোয়ার, এর একটা গে আর কি, গে কাপল। সো তাদেরকে আমি যখন প্রথম তাদের চ্যানেল একটা আমার এপিসোড সামনে আসছে, আমি দেখি যে ছেলেটা এমন করে কথা বলতেছে কেন, বা ছেলেগুলা, পরে আমার কাছে মনে হয়েছে যে গে নাকি, পরে অনেক পরে জানতে পারলাম হ্যাঁ আসলেই গে। সো এখন আপনি কিন্তু মোটামুটি, এখন তো যারা গে এরা ওপেনলি সামনে আসে এইসব কালচারে, যে কারণে আমাদের জানার সুযোগ হয়েছে যে এরা গে নিশ্চিতভাবে। আমি এখন একটা গে দেখলে মোটামুটি আইডেন্টিফাই করতে পারি 95% ক্ষেত্রে, বেশি বললাম ওভারস্টেট করছি মনে হয় না, বা 90% ক্ষেত্রে 10টা গে দেখলে আমি 9 বার কনক্লুড করতে পারবো যে সে গে, দেখেই জাস্ট অ্যাটিচিউড, কথাবার্তা, আচার আচরণ, মেইনলি টাইপের। এই যে ইউএসএতে যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল পিট বুটেজাজ, যে গত ইলেকশনে যারা চিনেন চিনেন, যারা চেনেন না, পিট বুটেজাজ কিন্তু খুবই একটা ম্যানলি ভয়েস, ম্যানলি চলাফের আচার আচরণ, পুরোপুরি ম্যানলি, তার আচরণের মধ্যে কোনো মেইনলি বা গে টাইপের কোনো অ্যাটিচিউড নাই। তার যে পার্টনার, গে পার্টনার, তাকে প্রথম যখন আমি দেখলাম তার ইন্টারভিউ, আমি দেখি একদম জাস্ট ইমিডিয়েটলি আই কুড টেল যে এটাকে কথাবার্তা মেয়েদের মতো করে করতেছে, আচ্ছা, কিন্তু এমনিতে ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম স্পিড বুড়ে জাস্টকে দেখে বোঝা যায় না। কিন্তু মোটামুটি 10 জনের মধ্যে 9 জন গিয়ে দেখলে একদম চোখের দেখা আইডেন্টিফাই করতে পারি যে সে গে। সো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এরা হইতেছে অনেক ন্যাচারালি, মানে মেয়েলি টাইপের, এমন না যে সে, ন্যাচারালি মেয়েলি টাইপের আমি চোখের দেখায় দেখতে পাচ্ছি। এবং আমি কী জানি বলে, আমি সায়েন্সের পড়াশোনা থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা ন্যাচারাল ব্যাপার, সব কিছু সব কিছু কমপ্লিমেন্ট করতেছে একটা আর একটা ব্যাপারকে। সো এটা একটা ফ্যাক্ট, হার্ড ফ্যাক্টের মতো সামনে এসে দাঁড়াইছে। নাও যেমন যেটা বললাম,
পিট বুটিজজ সে হইতেছে তাকে দেখে আমি ধরতে পারি নাই গিয়ে সে পুরোপুরি ম্যান একদম স্বাভাবিক ম্যানের মতো এখন এটা একটা হইতে পারে যে ওই যে গিয়ের মধ্যে যেরকম এনভায়রনমেন্টের কম্পোনেন্ট থাকে নার্চার সে দেখে শুনে তার হঠাৎ করে মনে হয়েছে আমি একটু গে হব এরকম কিন্তু যারা গে হয় তারা কিন্তু সবসময় দাবি করে আসছে আপনি যদি বিভিন্ন গেদের ইন্টারভিউ শোনেন আমি ওদিন দেখতেছিলাম একটা মুসলমান গে সে ধর্ম থেকে বের হয়ে গেছে তার কষ্টে যে সে বলতেছে যেই ধর্মে আমার কোনো স্থান নাই যে স্রষ্টা আমাকে কোনো স্থান দেয় না এটা সত্য সঠিক ধর্ম হইতে পারে না সে ধর্ম থেকে বের হয়ে গেছে কারণ সে জানে এটা একটা রিয়েল তার এক্সপিরিয়েন্স সে জানে এটা তার একটা রিয়েল স্ট্রাগল কিন্তু কেউ তার কথাকে বিশ্বাস করতেছে না অ্যাকসেপ্ট করতেছে না ধর্ম দ্বারা খারিজ করে দিচ্ছে সে ধর্ম থেকে বের হয়ে গেছে কষ্টে এরকম প্রচুর গে আছে যারা হইতেছে সুইসাইড করছে যারা সুইসাইড অ্যাটেম্প্ট নিছে কারণ হইতেছে তারা বিশ্বাস করে বা তারা জানে ফর এফেক্ট তাদের এক্সপিরিয়েন্স থেকে যে তারা কোনো ফিমেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করেন না ইটস এ ফ্যাক্ট টু দেম এবং তারা মেইলের প্রতি বা মেয়ে হলে লেসবিয়ান মেইলের প্রতি অ্যাট্রাকশন ফিল করে সো সে যখন জানতেছে যে সে বাই বোন এরকম বাই নেচার এরকম এবং সে সুইসাইড করতে যাইতেছে তখন আপনি জানেন যে এটা আসলে ভালো আর কিছু না এটা একটা সিরিয়াস তার জন্য একটা সিরিয়াস ইস্যু এবং আমি যখন এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি অনেক ফেমিনিন মানুষজন দেখে আসছি এবং আমি যখন একটা গেকে দেখে আইডেন্টিফাই করতে পারি যে সে মেইলি তার মানে তার জেনেটিক একটা ইমব্যালেন্স আছে এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে চোখের দেখায় এবং সায়েন্সেও একই রকম রিসার্চ করে এখন পাইতেছে একদম জেনেটিক ইনফরমেশন একদম করে গিয়ে যেটা নিয়ে আসলে এত হার্ড ডেটা যে অস্বীকার করার সুযোগ কম এবং অ্যানিমাল কিংডমের মধ্যে প্রচুর গে অ্যানিমাল আছে অনেকে বলে যে হ্যাঁ মানুষের সাথে প্রাণীর তেলে কি পার্থক্য থাকলো মানুষের হইতেছে প্রাণীকে উন্নত কারণ মানুষ রেস্ট্রেইন করতে পারে হ্যাঁ তাহলে তো মানুষ পশু হয়ে গেল না ব্যাপারটা এরকম না এইভাবে বললে তো হবে না তাহলে আমরা যে ভ্যাকসিন আবিষ্কার করে এখন খরগোশকে ভ্যাকসিন দিচ্ছে কেন ভ্যাকসিন আবিষ্কার করে ইঁদুরকে ভ্যাকসিন দেয় কেন কারণ হচ্ছে এই যে জিনগুলা জেনেটিক্যালি যেগুলো মানুষের কাছাকাছি যাদের এই যে জিনগুলা থাকে এই জিনে গেলে করে গেলে জেনেটিক্যালি এই জিনিসগুলো সবগুলোর যে কোডিং হয় প্রোগ্রামিং হয় যারা জানে জানে সায়েন্সের যারা মনে আছে যে এ টি জি সি কি নাম জানে এগুলোর কি জানি বলে ডিএনএ যে ব্লকগুলাকে ডিএনএ বিল্ডিং ব্লকগুলা এগুলো মানুষের যা প্রাণীরও তা এগুলো কোনো আলাদা কিছু না জায়গা এগুলো সায়েন্স ব্যাখ্যা করার কোনো ইয়ে না কিন্তু এটা একটা ভুল কথা সো নেচারের মধ্যেও ন্যাচারালি দেখা যায় যে প্রচুর গে অ্যানিমেল আছে যারা তো তো আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে আপনি দেখবেন যে এটা আসলে একটা হার্ড ফ্যাক্টের মতো এটাকে অস্বীকার করার সুযোগ নাই তো সেটা যদি হয় সেটা আপনার মনে করেন আপনার এক্সপিরিয়েন্স আপনি দেখতেছেন যে হ্যাঁ যে সব অ্যাঙ্গেল থেকে সব কিছু একটা একটাকে কমপ্লিমেন্ট করে আপনার অভিজ্ঞতা সায়েন্টিফিক ডেটা আপনার অবজারভেশন সব কিছু একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছে এবং এই লোকগুলো দাবি করতেছে যে তারা সুইসাইড পর্যন্ত করতে চলে যাচ্ছে তারা দাবি করতেছে যে দে আর বোর্ন দ্যাট ওয়ে এবং এরকমও কিছু যে যে পয়েন্টটা বলতেছিলাম যে সেক্সের ব্যাপারটা বলা হয় এটা একটা খুবই ফ্লুইড বিষয় মানে হচ্ছে কেউই 100% মেল কেউই 100% ফিমেল না কেউই 100% হোমোসেক্সুয়াল কেউই 100% হেটারোসেক্সুয়াল না এটা হইতেছে একটা হিউজ স্পেকট্রাম কেউ স্পেকট্রামের এই মাথায় কেউ স্পেকট্রামের ওই মাথায় এবং এর মাঝে স্পেকট্রামের অনেক ধরনের মানুষ আছে যে স্পেকট্রামের এই মাথায় সে ধরেন হেটারোসেক্সুয়াল মানে সে নারীর প্রতি অলমোস্ট কোনো ধরনের পুরুষের ও নারী ছাড়া অন্য কারোর প্রতি ফিলিং তার নাই যে হোমোসেক্সুয়াল দাবি করা হয় যে এক্সট্রিম এই মাথায় স্পেকট্রামের সে হইতেছে আবার টাটা সে তার সেম সেক্সের প্রতি অ্যাট্রাকশন ফিল করে অন্য অপোজিট সেক্সের প্রতি কোনো সময় অ্যাট্রাকশনে ফিল করে না এই দুইটার মাঝামাঝি যারা আছে তারা হইতেছে একটু একটু যেমন সে 80% পুরুষের প্রতি নারীর প্রতি অ্যাট্রাকশন ফিল করে একটা পুরুষ 20% পুরুষের প্রতি অ্যাট্রাকশন ফিল করে মাঝামাঝি যে আছে সে 50-50 যাদেরকে বলা হয় বাইসেক্সুয়াল এদিকেও ফিলিং আছে ওইদিকেও ফিলিং আছে আবার এদিকে যাইতে শুরু করলে আপনার সে এখন 80% হোমোসেক্সুয়াল 20% হেটারোসেক্সুয়াল সো এগুলোর কোনো একটা আছে ব্যাপার যে সেক্সকে এই কারণে যেটা বলা হয় একটা টার্ম ফ্লুইডিটি ফ্লুইড সেক্স ব্যাপারটা ফ্লুইড এটা এরকম রেঞ্জের মধ্যে কাজ করে সো আমরা যারা 100% হেটারোসেক্সুয়াল আমরা কোনো সেম সেক্সের প্রতি কিছুই ফিল করি না আমরা স্পেকট্রামের একদম এই মাথায় আসি তো আমরা এই মাথায় আসি যে বিষয়টা যে বাইনারি কেউ এই মাথায় এবং কেউ এই মাথায় মাঝামাঝি কেউ নেই ব্যাপারটা তার এখানে একটা হিউজ গ্রে এরিয়া আছে যারা হইতে যেটা বলে যে ট্রান্সজেন্ডার আছে বাইসেক্সুয়াল এলজিবিটি কিউ এরকম প্রায় 32টা এই দুই সেক্সের মধ্যে পড়ে এরকম প্রায় 32টা সম্ভবত ক্লাসিফিকেশন আছে সো কিন্তু এই ধরনের মানুষগুলোর সংখ্যায় কম পার্সেন্টেজ কম বেশিরভাগই হইতেছে দুইটা এক্সট্রিম এন্ডে পড়ে আর মাঝামাঝি কিছু মানুষ পড়ে এখন এই জিনিসগুলার যেটা বললাম যে আপনার আমরা সবাই সব কিছু ফর এ ফ্যাক্ট জেনে গেছি এই ধরনের আচরণ করা উচিত না যে সায়েন্স কনক্লুড করে ফেলছে সায়েন্স শেষ সায়েন্স আর চেঞ্জ হবে না সায়েন্স আজকে যেটা বলছে এটাই একদম খোদার কথা ব্যাপারটা এরকম না সায়েন্সও চেঞ্জ হতে পারে একই দিকে কোরআন শরীফের আমরা যেটা ইন্টারপ্রিটেশন দাঁড় করাইছি আমাদের যে একবারে যে ইন্টারপ্রিটেশন দাঁড় করেছি এটাই কারেক্ট এটা ইন্টারপ্রিটেশন নট ট্রু হবে না আমরা আল্লাহকে বুঝে গেছি আল্লাহকে বলতে চাইছি আল্লাহ একেবারে 100% ধরে ফেলছি আল্লাহর কথা সেটাও যে না এটা আমরাই জানি যুগে যুগে ইন্টারপ্রিটেশন চেঞ্জ হয়েছে কোরআন হাদিসের
যুগে যুগে না হলে একই সময়ে সমকালীন সময়ে নানান রকম স্কুল অফ থট আছে যারা একই আয়াতের বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন করে। সো কোনোটাই হার্ড স্টিট ফাস্ট রিজিড কোনো ব্যাপার না, সবগুলোই ফ্লেক্সিবল। আমাদেরকে রুম রাখতে হবে চেঞ্জ হওয়ার সব দিকে, যে আছে এখানে সায়েন্স যেটা বলতেছে সেটাও চেঞ্জ হতে পারে, এখানে আমরা যে ইন্টারপ্রিটেশন দাঁড় করাইছি কোনো ধর্মের সেটাও চেঞ্জ হতে পারে। এই রুমটা রেখে রিকনসাইল করে বোঝার চেষ্টা করতে হবে। এই রুম রাখা মানে এই না যে কোরআন শরীফকে চেঞ্জ করে দিতেছি, ধর্মকে চেঞ্জ করে দিচ্ছি, এই রুম রাখার এই মানে এই না যে একদম লিবারেল হয়ে গেছি অথবা সায়েন্সকে রিজেক্ট করে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। ব্যাপার হচ্ছে আমরা বোঝার চেষ্টা করতেছি, আমরা জানার চেষ্টা করতেছি, আমরা রিকনসাইল করার চেষ্টা করতেছি একটা অনেস্ট একটা সৎ জায়গা থেকে সত্যিকার ফাইন্ডিংয়ের জন্য। আমরা ট্রুথ সার্চ করতেছি, আমরা সত্যটাকে সন্ধান করে বের করার চেষ্টা করতেছি এখান থেকে যে হোয়াটস গোয়িং অন হিয়ার। ওকে, সো এইগুলো গেল ফিলোসফিক্যাল আলাপ এবং গেইনেস হোমোসেক্সুয়ালিটি সায়েন্স কী বলে, সায়েন্স কোথায় আছে এই ব্যাপারে কী বলতে চায় সেই পয়েন্টগুলো মেক করলাম। এবার আসবো ধর্মের জায়গাতে, ইসলাম ধর্ম কী বলে এই ব্যাপারে এবং ইসলাম ধর্মের দৃষ্টিতে হোমোসেক্সুয়ালিটি পারমিসিবল কি না, বা শাস্তি থাকলে কী শাস্তির ব্যবস্থা আছে, বা নিষেধ করলে কীভাবে নিষেধ করা আছে, কী ভাষায় নিষেধ করা আছে, বা ইসলাম ধর্মের ইন্টারপ্রিটেশনের কোনো রুম আছে কি না, যেহেতু এদিকে আমরা হার্ড ফ্যাক্ট কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে ব্যাপারটা অনেক 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 এই দিক থেকে অনেক অ্যাঙ্গেল থেকে অ্যাপ্রোচ করলে দেখা যেতেছে যে একটা একটাকে কমপ্লিমেন্ট করতেছে এবং একটা বাস্তবতা পিকচার দেখতে পাচ্ছি। সো এদিকে যদি এরকম হার্ড ফ্যাক্টের মতো মনে হয়ে থাকে তাহলে এবার দেখি যে কোরআন শরীফের এটাও হার্ড ফ্যাক্ট নাকি কোরআন শরীফের যে বা যা ধর্ম থেকে যেটা জেনে আসছে এখানে ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ আছে। হোমোসেক্সুয়ালের প্রসঙ্গে আমি অবশ্যই আমি তো আর যেটা বললাম আমি তো মুফতি না, আলেম না, সুতরাং আমি তো জানি না সব ইসলামের ডিটেলস, ইসলামের ইসলামকে ব্যাখ্যা করার ইসলামের দৃষ্টিতে আল্লাহ কী বলছেন রাসুল কী বলছেন এই সব কিছুর একটা কনক্লুসিভ কমেন্টে পৌঁছানোর জন্য যেই পরিমাণ সময় দেওয়া দরকার সেই পরিমাণ সময় আমার পক্ষে দেওয়া সম্ভব না, যেই কারণে আমাকে অবশ্যই নিজে কনক্রিটভাবে নিজের কোনো একটা পজিশন তৈরি করার সুযোগ কম। কিন্তু ব্যাপারটা মানে না যে আমি ডাক্তার, যেরকম ডাক্তার না হলে ডাক্তারই করা যায় না, একইভাবে ব্যাপারটা না, এই দুইটা জিনিস যা এক না সেটা প্রথমে বলছি। আমার লিমিটেশনটা হইতেছে আমি এনাফ সময় ব্যয় করতে পারতেছি না, এটা হইতেছে লিমিটেশন। কিন্তু যদি আমি এনাফ সময় ব্যয় করি তারপর এই ধরনের অভিযোগ তোলা, এটা হইতেছে একটা অসততা। আমি যখনই যে বিষয়টি নিয়ে কথা বলি সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে অবশ্যই সময় ব্যয় করে কথা বলি, সুতরাং সময় ব্যয় করে কথা বলার পর সেটাকে ফালতু কারণ দেখে ডিসমিস করা হইতেছে অসততা। ওকে, নাও এই বিষয়টা নিয়ে কথা বলার ক্ষেত্রে অ্যাপ্রোচটা যেটা হওয়া উচিত, যেটা আমি যেভাবে অ্যাপ্রোচ করি, যে একটা ফতোয়া যখন আসে, নানান রকম ফতোয়া আসে, নানান রকম স্কুল অফ থট থাকে, একই বিষয়ে একই সাবজেক্ট ম্যাটারে নানান ফতোয়া আসে নানান রকম, আমি সবগুলো সব কথা শুনি, সব মুফতিদের সব ফতোয়াগুলো শুনি। শুনে এই ফতোয়াটা দিছে এই স্কুল অফ থট, এই ফতোয়া দিছে এই ফতোয়ার পেছনে হাদিস কোরআনের রেফারেন্স তো সব উপস্থাপন করছে, আমি সব হাদিস কোরআন জানি না, ওনারা তো জানে, ওনারা তো আমার সামনে উপস্থাপন করতেছে যে এই এই আমার কাছে সব হাদিস কোরআনের রেফারেন্স, এটার ভিত্তিতে আমি এক কনক্লুশনে পৌঁছেছি এবং তারা ব্যাখ্যা করতেছে, ব্রেকডাউন করতেছে এই হাদিস এই কোরআনের এই ইন্টারপ্রিটেশন এই ইন্টারপ্রিটেশন এই ইন্টারপ্রিটেশনের থেকে আমি এই কনক্লুশনে পৌঁছেছি। সো আমি যদি ওনাদের সকল রেফারেন্স না জানি, সকল ব্যাখ্যা না শুনি, তাহলে আমার মতো একটা লেম্যানের পক্ষে তো কমেন্ট করা সম্ভব না। কিন্তু আমি যদি আমাদের সব কিছু শুনি, সময় ব্যয় করি, তখন আমি কমেন্ট করতে পারি যে না না না, আপনি তো এখান থেকে এ থেকে বিতে যেতে পারতেন, এ থেকে বিতে, বি থেকে সিতে যাওয়া যায়, আপনি তো এ থেকে ডিতে গিয়ে বসে আছেন, আমি একটার সাথে একমত না। এটা হওয়ার জন্য আমার ডাক্তার হওয়া লাগবে না, রাইট, একটু কোনো সমস্যা না। তারপর আমি আরেকটা স্কুল অফ থটের ব্যাখ্যা শুনলাম, ওনার সব রেফারেন্স দেখলাম, আমি চারটা পাঁচটা স্কুল অফ থটের কথাবার্তা শুনে যে ওকে কারটা সেন্স মেক করতেছে আমার কাছে, আমি সেভাবে করে তারপর একটা অ্যাকসেপ্ট করবো। এবং আমি এগুলো তো অনেকবার আলোচনা করছি যে এখানে আপনি কারোটা অ্যাকসেপ্ট কর, সবারগুলা কারোটা অ্যাকসেপ্ট করতে পারেন নাও করতে পারেন, অ্যাকসেপ্ট করা না করার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এগুলা নতুন করে আলোচনা করতে চাই না। এটা মানে এই না যে ধর্মকে স্বীকার করা বা অস্বীকার করা, এর মানে এই না যে আপনি ভালো মুসলমান খারাপ মুসলমান এমন কোনো ব্যাপার না। আপনি সবভাবে জানা বোঝার চেষ্টা করে আপনি সবগুলার থেকে কিছু কিছু নিতে পারবেন, আপনি সবগুলোকে রিজেক্টও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইগুলা অতীতে অনেকবার ব্যাখ্যা করছি, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া খুব ইম্পর্টেন্ট, নাইলে আমরা এই জায়গাগুলোতে চলে যাই যে হ্যাঁ কুরআনের অপব্যাখ্যা হয়ে গেছে, আল্লাহকে অস্বীকার করে ফেলছে, ধর্মকে অস্বীকার করে ফেলছে। ডক্টর সাবির আলী একজন, ওনার আলোচনাটা শোনাবো। উনি হচ্ছে ক্যানাডিয়ান, উনি হচ্ছে একজন পিএইচডি, মাস্টার্স পিএইচডি করা, উনি পিএইচডি করছে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে। সো আমাদের তো আবার যারা ইংরেজি শিক্ষিতদের নাম শুনলে আমাদের হুজুরদের মধ্যে অনেকের আছে বা যারা একটু কনজারভেটিভ ওনাদের আছে, ওনাদের একটা ছ্যাত করে জ্বলে ওঠে। কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখছি যারা হইতেছে এই ট্র্যাডিশনাল লাইনের পড়াশোনা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে, এদের কথাবার্তা চিন্তা ভাবনা র্যাশনাল পার্সপেক্টিভ লজিক বেটার হয়, যারা ট্র্যাডিশনাল এগুলোর মধ্যে দিয়ে যায় নাই, গপ বাধা একটা স্টাইলের মধ্যে দিয়ে গেছে, তাদের যে একটা আমি ড্রামাটিক একটা পার্থক্য দেখতে পাই। আমি একটা ট্র্যাডিশনাল পড়াশোনার লাইনে আসি দেখে যারা আমার লাইনে আছে আমার তাদের কথা পড়তে এমন না। আই ফাউন্ড আউট যে যারা যাদের কথাবার্তা আমার পছন্দ হয়, যাদের কথাবার্তা আমার কাছে সেন্স মেক করে, যাদের কথাবার্তা আমার কাছে লজিক্যাল লাগে, আই ফাউন্ড আউট যে দে অলসো হ্যাপেন টু হ্যাভ কী বলবো এই ট্র্যাডিশনাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সো এটা একটা
কোইনসিডেন্ট বলতে পারি অথবা এটা একটা কোরিলেশন বলতে পারি জায়গা। সো আমি অতীতে বিভিন্ন সময় ডক্টর ইয়াসির কাদেরকে অনেকবার রেফার করছি, কারণ ওনাকে আমার প্রোফাউন্ড মনে হয়েছে, নলেজেবল স্মার্ট মনে হয়েছে এবং পার্সপেক্টিভ ইন্টারেস্টিং থটফুল লোক মনে হয়েছে। কিন্তু ইয়াসির কাদের সব কথার সাথে যে আমি একমত হই তা কিন্তু না, সেটা আমি আমার একটা দুটো এপিসোডে ওনার সাথে দ্বিমত পোষণ করে দীর্ঘ এপিসোড করছি যে কোথায় আমার দ্বিমত খুব কোর জায়গাতে। এই এপিসোডের শুরুতে বললাম যে ইয়াসির কাদের এরকম বলছে যে ডাক্তার না হয়ে যেরকম ডাক্তারি করা যায় না, এরকম ইসলাম বুঝতে হলে মুফতিদের কাছে যাওয়া লাগবে। এটা হয়তো ইয়াসির কাদের পজিশন থেকে সরে আসছে, এটা অনেক আগের ভিডিও হতে পারে, ইয়াসির কাদের নিজে অনেক পজিশন চেঞ্জ করছে, সো আই ডোন্ট নো উনি এখন এই পজিশন ধারণ করে কিনা। আমার ধারণা হয়তো এই পজিশন থেকে সরে আসছে, আমরা এখনও সেই ভিডিও প্রচার করে বেড়াইতেছি, অথবা যদি সরে নাও আসে আমি প্রিটি শিওর ওনার সাথে দুই মিনিট কথা বললেই উনি বুঝে যাবে যে এটা এই স্টেটমেন্টটা যে কারেক্ট না। ওকে, সো এই গের বিষয় নিয়ে ইয়াসির কাদের সর্বশেষ অবস্থান, আমি যদি সর্বশেষ অবস্থান জানার সুযোগ হয়ে থাকে, উনি যথেষ্ট সফট হয়ে কথাবার্তা বলছেন যে গেদের প্রতি সহানুভূতিশীল, কম্পেশনেট হওয়া, এগুলা নিয়ে বলছেন। বলার পর উনি প্রচুর গালি খেয়েছেন, আমাদের যারা তো ধর্ম যারা মুসল্লি আছে আমাদের তো এরকম একটা অ্যাটিচিউড আছে যে কথার মধ্যে 100% মন মতো হইতে হবে, 99% মন মতো হইলে হবে না। সো ইয়াসির কাদের কিন্তু হোমোসেক্সুয়ালিটিকে সাপোর্ট করেন নাই, সে হোমোসেক্সুয়ালিটি ইয়াসির কাদের বলছে যে ওনার অবস্থান যে হোমোসেক্সুয়ালিটি ইসলাম দ্বারা সমর্থনযোগ্য না, এটাই ওনার অবস্থান। কিন্তু তারপর উনি নানান রকম কম্পেশনেট আলোচনা তুলে আসছেন, এই কারণে গালাগালি খেয়ে উনি কিন্তু নাস্তিক কাফের হয়ে গেছে, ইসলাম ধর্ম বিকৃত করে ফেলতেছে, অপবাদ পেয়ে গেছে। সো এখানে আবার ইয়াসির কাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা গ্যাপ আছে, যে যদিও আমি ইয়াসির কাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে মিলে এবং ওনাকে আমি রেফার করি। এখন আমি ডক্টর সাবির আলী, উনি খুবই একজন ইন্টারেস্টিং আলেম, খুবই ইন্টারেস্টিং একজন ভদ্রলোক, এই কারণে যে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিয়ে ওনার ব্যাপারে, তারপর তো এখন আমরা ওনাকে নিয়ে আলোচনা করবই। উনি হইতেছে ওল্ড স্কুল একদম আগেকার মানুষ। আমি যেটা দেখছি যে এখনকার আধুনিক যারা কম বয়স্ক আর কি, মধ্যবয়স্ক যারা ইসলামিক স্কলার যেমন ইয়াসির কাদের আছে বা এই, এরা একটু ওপেন হওয়া, একটু লিবারাল হওয়া মেক সেন্স, কারণ তারা জন্মের পর থেকে একটা মোর লিবারাল পৃথিবীতে বড় হয়েছে, চিন্তাভাবনাটা আর একটু লিবারাল, সুতরাং তারা লিবারাল ওয়েতে ইসলামকে বোঝার চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে, অ্যাপ্রোচ করার চেষ্টা করে, ইট মেক সেন্স। কিন্তু একটু ওল্ডার জেনারেশন, আমাদের যারা আগেকার জেনারেশন, এরা কিন্তু মোটামুটি সবাই খুব কনজারভেটিভ টাইপের হয়, সাধারণত খুব অর্থোডক্স টাইপের হয়। সো এই ধরনের খুব বয়স্ক মানুষ, 60-70 ঊর্ধ্ব বয়সী মানুষ খুবই লিবারাল বা খুবই ওপেন মানসিকতা ধারণ করে, এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার, এরকম পাওয়া যায় না, রেয়ারটি। ইনি হইতেছেন ডক্টর সাবির আলী, ওনাকে আমি অনেকদিন ধরেই ফলো করি, উনি এরকম একজন ভদ্রলোক, উনি খুবই ইন্টারেস্টিং, ওপেন, এবং এখনকার জেনারেশনের অনেক ইয়াং হুজুরদের চেয়ে অনেক ওপেনলি খুবই মানে লিবারেল তো এখন একটা আমার খারাপ টার্ম বানায় ফেলছি ফর হোয়াট এভার রিজন, লিবারেল আর কি ওপেন। সো উনি খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, সো এটা জাস্ট ওনার ব্যাপারে বললাম এবং উনি খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ তুলে ধরে। সো এই পয়েন্টে আমি ওনার আলোচনাটা দেখাবো, ওনার কথাবার্তা সেন্স মেক করে যেটা বললাম, যখন আপনি হার্ড ফ্যাক্ট সামনে চলে আসে তখন কিন্তু আপনাকে এই হার্ড ফ্যাক্ট আপনি অ্যাকসেপ্ট করে যদি দেখতে পান, যে আপনি মেনে নিচ্ছেন এই বাস্তবতা, যেখানে সব দিক থেকে মনে হচ্ছে এটা একটা হার্ড ফ্যাক্ট, মনে হচ্ছে এটা কারেক্ট ভার্সন, সেক্ষেত্রে আপনাকে রিকনসাইল করার সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। অথবা আপনি যদি মনে কনভিন্স না হন যে না এটা হার্ড ফ্যাক্ট বলে আমার কাছে মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি দুই দিকে 50-50 থাকার সুযোগ আছে, যে আচ্ছা এটাও মনে হয় না হার্ড ফ্যাক্ট, এই ইন্টারপ্রিটেশনটাও যেটা আমি শুনে আসছি এতদিন হাদিস কোরআনের এটা সেন্স মেক করতেছে না, অথবা আমি 100% কনভিন্স না, মানে এরকম। সো এক্ষেত্রে যখন হোমোসেক্সুয়ালিটি বিষয়টা বুঝতে গেলে আপনি যখন নানান রকম পার্সপেক্টিভ, সায়েন্স, ডাটা, হার্ড ফ্যাক্ট দ্বারা অভিজ্ঞতা সব কিছু এক জায়গায় করলে যখন মনে হয় যে এই 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 জায়গাটার একটা পোক্ত জায়গা মনে হচ্ছে, তখন আমরা যাব গিয়ে দেখব যে ইন্টারপ্রিটেশনের মধ্যে ডিফারেন্ট ইন্টারেস্টিং পার্সপেক্টিভ ইন্টারপ্রিটেশন তুলে ধরার সুযোগ আছে কিনা। যদি সুযোগ থাকে ফাইন, না থাকলেও ফাইন, ওপেন থাকেন যে আচ্ছা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ এখনও পাই নাই, আপনাকে আজকে রাতেই বিলাই মেরা ফেলতে হবে, আজকে রাতেই বাইনারি সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে এমন তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে হোমোসেক্সুয়ালদেরকে একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কীভাবে ট্রিট করবে, সেক্ষেত্রে আপনাকে বাইনারি একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। পৃথিবীতে তো আমাদের কোনো পৃথিবীর আমাদের আমরা যেসব দেশে আছি কোনো দেশেই কিন্তু ইসলামী শাসনতন্ত্র কায়েম হয়ে নাই, তাহলে তো আমাদের একদম বাইনারি সিদ্ধান্তে যাওয়ারও কোনো দরকার লাগে না। বাংলাদেশে ইসলামী আইন অনুযায়ী কোনো কিছু চলে, বাংলাদেশে সেকুলার রাষ্ট্র, ইসলামী আইনের ইও নাই, কোথাও কোনো ইসলামী আইন নাই, তালাকটাও এখন হইতেছে ইসলামী আইন অনুযায়ী করা হয় না। সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো হোমোসেক্সুয়ালের কোনো, আমরা যেহেতু ইসলামী আইন দ্বারা, শরীয় আইন দ্বারা কোনো দেশও চালাইতে যাচ্ছি না, সুতরাং আমাদের আজকে রাতের মধ্যে বিলাই মেরে বাইনারি সিদ্ধান্তে পৌঁছে যেতে হবে এমন কোনো কথা নেই। আমাদের হাতে অ্যাম্পল অফ সময় আছে জিনিসগুলো বোঝার জন্যে, ফ্লেক্সিবল থাকার জন্যে, সব দিকে রুম খোলা রেখে অ্যাপ্রোচ করার জন্য যে কীভাবে রিকনসাইল করা যায়। সো এখন ডক্টর সাবির আলীর বক্তব্য শুনবো। আমি আরেকটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ পাইছিলাম, সেটা আমি খুঁজে পাই নাই, কোথায় জানছিলাম জানি না, সেটা পাইলে ইন্টারেস্টিং হয়তো, সেটা নাই, শুধু ডক্টর সাবির আলীর আলাপটা দিয়ে আলোচনা করবো। সেখানে যেটা বলা ছিল যে নবীজি যে হোমোসেক্সুয়ালের ব্যাপারে কোরআন শরীফের যে আয়াতটা আসছিল, সেখানে আল্লাহ পাক বলছিলেন যে তোমরা লাস্ট নিয়ে
কোনো পুরুষকে অ্যাপ্রোচ করো না, তোমরা লাস্ট মানে হচ্ছে কোনো কামনা নিয়ে কোনো পুরুষকে অ্যাপ্রোচ করো না। সো সেখানে যে একটা ইন্টারপ্রিটেশনটা যেটা শুনছিলাম বা পড়ছিলাম মনে নাই কোথেকে, সেখানে বলা হয়েছে যে লাস্ট পয়েন্টটাকে ফোকাস করা হয়েছে। যে তার মানে হচ্ছে যারা ন্যাচারালি গে, যারা ন্যাচারালি অন্য সেম সেক্সের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, তারা এটার বাইরে থাকবে, কারণ তারা তো লাস্ট, মানে তারা লাস্ট একটা ইয়ের জায়গা থেকে, মানে নেগেটিভ একটা কামনার জায়গা থেকে যাচ্ছে ব্যাপারটা, তা নয় তার, দে আর বোর্ন দ্যাট ওয়ে, দে আর প্রোগ্রামড দ্যাট ওয়ে। সুতরাং এটা তাদের জন্য না, যারা হইতেছে একটা কি বলবে যে পারভার্ট, পারভার্ট অ্যাটিটিউড নিয়ে, সে গে না কিন্তু সে যাইতেছে এগুলো, যেমন এগুলো কিন্তু আছে ওয়েস্টে, অর্জি করা, অর্জি করা মানে হইতেছে একসাথে অনেক ছেলে মেয়ে এক জায়গায় হয়ে এক মেয়ের তর্জন এক মেয়ের সাথে করতেছে, বা এগুলো আমরা মুভি টুভিতে অনেক সময় দেখায় যে পাঁচটা ছেলে একটা মেয়ে বা পাঁচটা মেয়ে একটা ছেলে একসাথে অর্জি করা, এগুলো এরকম আছে এইসব কালচার লিটারেলি, এগুলো এখানে বিভিন্ন জায়গায় আছে, অর্জি হয়, শুনতে মনে হইতে পারে আই এম এ জাহিলিয়াত, বাট এটা হয়। সো এই টাইপের যারা লাস্টের জায়গা থেকে বা মানে খারাপ প্রবৃত্তি থেকে শয়তানি করার জন্য এগুলো করে, তারা তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা, এরকম একটা ব্যাখ্যা আমি এক জায়গায় কোথায় পড়ছিলাম বা পাইছিলাম, এখন আমি পাচ্ছি না খুঁজে, সো বলতে পারতেছি না, বাট ইন্টারেস্টিং লাগছিল ওই পয়েন্টটা। এবং কোরআন শরীফে বলা আছে যে তোমার লাস্ট থেকে পুরুষ পুরুষকে অ্যাপ্রোচ করা নিষেধ করা আছে, যে শয়তানি করে এটা করে না, কিন্তু বাই বোর্ন বাই প্রোগ্রাম যদি কেউ এরকম হয়ে থাকে, হু ক্যান নট হেল্প ইট, সে এটার মধ্যে পড়বে না। এবং ইট মেক সেন্স ইন দ্যাট যে লুত আলাহ সাল্লামের সময়টাতে যখন যাদেরকে ইয়ে করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল এই কাজটার ব্যাপারে, তারা কিন্তু এমন না যে তারা সবাই বাই বর্ন গে, তারা কিন্তু এটা শয়তানি ছিল তাদের, তখনকার সময় একটা পাপাচার ছিল এরকম। এবং লুত আলাহ সাল্লামের যে জেনারেশনটাকে ধ্বংস করা হয়েছে, ওই জেনারেশনে শুধুমাত্র তারা যে গে ছিল বা সেক্সুয়ালি পারভার্ট ছিল এমন না, তারা যত রকমের আকাম কুকাম আছে সব করতো, তার মধ্যে একটা ছিল এরকম, এরা মহিলার সাথে সংসার করতেছে, তার মানে গে না, এরা কিন্তু স্ট্রেইট, বিয়ে করছে, বউ আছে, সংসার করতেছে, স্ট্রেইট, কিন্তু সে বউ ছেড়ে দিয়ে গিয়ে আরেক ব্যাপার সাথে লাগালাগি করতেছে, তার মানে এগুলো হচ্ছে তাদের জন্য একটা পাপাচার ছিল, তারা একটা শয়তানি, যেটা বললাম অর্জি টাইপের, নানা যত রকম আকাম কুকাম আছে সব এরা করতো, তার মধ্যে একটা হয়েছে ঘরে বউ রেখে বউ ফেলে গিয়ে এগুলা করতো, তার মানে তারা কিন্তু গে না, তার মানে তারা কিন্তু বাই বোর্ন, তাদের জিন, তাদের জেনেটিক্যালি তারা হইতেছে মিউটেটেড, বা তাদের জেনেটিক্যালি মেসড আপ, হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের এমন না, এটা তারা শয়তানি করার জন্য চয়েস হিসেবে এগুলা করছে। সো কোন শরীফের আয়াতটা তাদের জন্য নাজিল হয়েছিল ওই প্রেক্ষাপটে, ওই ধরনের লোকদের জন্য যারা বাই বোর্ন গে না, যাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন দে ক্যান নট হেল্প, এমন কিছু না, যারা শয়তানি করে, যারা স্ট্রেইট ক্লিয়ারলি বাসায় বউ আছে স্ট্রেইট, তারপর এগুলো করতে যেত, তাদের জন্য যারা লাস্ট থেকে এগুলো করতো শয়তানি করার জন্য। এবং তাদেরকে যে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র তাদের গেমেসের কারণে ধ্বংস করা হয়নি, সমকামিতার কারণে, তারা দুনিয়ার যত আকাম কুকামসে সব করতো, তার মধ্যে সমকামিতা ছিল একটা। সো এক্সক্লুসিভলি সমকামিতার কারণে ধ্বংস করা হয়েছে, সেটা নাও হইতে পারে বা সেটা হয়তো না, এটা আমি ডক্টর সাবির আলীর আলোচনা যখন করবে সেখানে আসবে। এটা একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ ইন্টারপ্রিটেশন লাগছে আমার কাছে, এবং সেটা কোথায় আমি আর খুঁজে পাইলাম না বিস্তারিত আলোচনা করার শক্তি বসার আগে। সো সেটা বাদ দিয়ে এখন হইতেছে ডক্টর সাবির আলীর যেই ব্যাখ্যা, উনি কিন্তু একজন কোরআনের তাফসির, ওনার পিএইচডি ডিগ্রি কিন্তু কোরআনের তাফসির উপরে, ওনার পিএইচডি ডিগ্রিটা কিন্তু এটা বলে এক্সোজিসাস, এটা মানে হচ্ছে আরবিতে বললে আমাদের ভাষা বলে তাফসির, এক্সোজিসাস হইতেছে খ্রিস্টিয়ানদের ওরকম স্টাইল আছে আর কি, যারা বাইবেলকে ব্যাখ্যা করে, বাইবেলকে এরা অত, ওইটার ইংরেজি ভার্সনটা হচ্ছে এক্সোজিসাস, সেটাকে আরবি করলে তাফসির হবে আর কি, আমাদের ভাষায় আমাদের স্টাইলে তাফসির হবে। সো উনি একজন তাফসির, তাফসির কি বলে কোরআন শরীফের তাফসির যিনি, হোয়াটএভার, সো বেসিক্যালি ওনার পিএইচডি ডিগ্রি হইতেছে কোরআন শরীফের তাফসিরের উপরে, সো হি ইজ এন এক্সপার্ট ইন দিস, কোরআন শরীফের উপরে সে এক্সপার্ট, রাইট? সো সে শুধু জেনে কথা বলতেছে না, কোরআন শরীফকে যিনি ব্যাখ্যা করতেছেন, কোরআন শরীফ আয়াত শুধুমাত্র জেনে ব্যাখ্যা করতেছেন না, উনি এক্সপার্ট এই লাইনে। ওকে, সো আমাকে যত সহজে ডিসমিস করতে পারবেন, ওনাকে এত সহজে ডিসমিস করতে পারবেন না, করলে সেটা হবে অসততা। আপনি একমত হন বা না হন, ওনার ব্যাখ্যা অ্যাকসেপ্ট করেন বা না করেন, হি ইজ এক্সপার্ট ইন দিস, হি নোজ হোয়াট ইজ টকিং অ্যাবাউট। সো ওনাকে ডিসমিস করাটা একটা তীব্র অসততা হবে। আপনি জাস্ট আপনার পয়েন্ট মেক করার জন্য, আপনি সারা জীবন যা শুনে আসছেন সেটাতে স্টিক থাকার জন্য অথবা জিতে থাকার জন্য আপনি ওনাকে ডিসমিস করে দেবেন, সেটা অসততা হবে। সো আমি শুরুতে রিকোয়েস্ট করছি একটা সৎ চিন্তা নিয়ে বসেন, ওপেন চিন্তা নিয়ে বসেন, জিনিসগুলো জানা বোঝার চেষ্টা করেন ওপেন থেকে, গোয়ানোর মতো একটা ধরে বসে থাকেন না, শুনে আসছি দেখি ধরে বসে থাকেন না, জাস্ট লিসেন টু হিম উইথ ওপেন হার্ট, ওপেন মাইন্ড। There is a verse in the Quran which may be interpreted as referring to homosexuality in as a prescriptive verse in Surah 4 verses number 15 and 16 where it mentions if two persons commit fahisha, which is like sexual impropriety, I mean the two persons could be interpreted as a man and a woman, or grammatically it could refer to
two men as well, and this is not entirely clear. অদ্ভুত একটা ব্যাপার উনি কোরআনের একজন তাফসির বিশেষজ্ঞ কোরআনের এবং উনি বলতেছেন যে ইন্টারেস্টিংলি কোরআন শরীফে হোমোসেক্সুয়ালিকে অ্যাড্রেসই করা হয় নাই হোমোসেক্সুয়ালি বিষয়টাকে এক্সক্লুসিভলি সমকামিতা বিষয়টাকে অ্যাড্রেস করা হয় নাই এই বিষয়ে কোনো আয়াতই নাই লূত আলাইহিস সালামের জেনারেশন নিয়ে কিছু কথাবার্তা আসছে সেটা কিন্তু হোমোসেক্সুয়ালিকে অ্যাড্রেস করা না সেটা উনি সামনে একটু পর বলবেন এবং বলতেছে যে কোরআন শরীফে যেটা আছে সেক্সুয়াল ইমপ্রপ্রাইটির ব্যাপারে সে দুইটা মানুষ যদি সেক্সুয়ালি ইমপ্রপার কোনো কাজ করে তাদের নিয়ে আলোচনা আছে সেই সেক্সুয়ালি ইমপ্রপার কাজটা কি সেটাও কোরআন শরীফে ব্যাখ্যা করা হয় না যেটা কি সমকামিতা মিন করা হয়েছে নাকি নারী পুরুষের মধ্যে সেক্সুয়াল ইমপ্রপার আচরণ যে হোমোসেক্সুয়ালিটি এটা একটা অপরাধ এরকম করে নাই লূত আলাইহিস সালামের একটা ঘটনা বর্ণনা করা হয়েছে সেটার আমাদের যে প্রেক্ষাপট আছে একটু যেটা টাচ করলাম কিন্তু হোমোসেক্সুয়ালিটি একটা অপরাধ এবং এই অপরাধ যে করবে তার এই শাস্তি এরকম কোনো ধরনের আলাপ পুরো কোরআন শরীফের কোথাও নাই কোরআন শরীফে হোমোসেক্সুয়ালিটি নিয়ে কী কী বলা আছে এখন আমরা সেগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারি করে বোঝার চেষ্টা করতে পারি সো কোরআন শরীফে হোমোসেক্সুয়ালিটি বিষয়ে কী কী বলা আছে সবগুলো আয়াত আমি এক জায়গায় খুঁজে বের করছি এই যে এখানে আপনারা পজ করে পড়ে নিন পুরো জিনিসটা পড়ে দেখেন তো এখানে কোথাও হোমোসেক্সুয়ালিটি এটা হইতেছে হোমোসেক্সুয়ালিটি বিষয়ে কোরআন শরীফের যত আয়াত আছে সবগুলো হইতেছে এখানে আছে ওকে পুরোটা পড়ে মনোযোগ দিয়ে পড়বেন পড়ে দেখবেন কোথাও হোমোসেক্সুয়ালিটিকে ক্রিমিনালাইজ করা হয়েছে কিনা কোথাও হোমোসেক্সুয়ালিটি বিষয়টার শাস্তির কোনো বর্ণনা আছে কিনা এবং এটা একটা জিনিস ইন্টারেস্টিং টু রিমেম্বার নট ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট টু রিমেম্বার যেটা আমি অনেক আগে অনেকবার ব্যাখ্যা করছি যে আপনাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা হইতেছে ক্লিয়ার কাট রেফারেন্স থাকতে হবে যে একদম ক্লিয়ারলি বলা আছে কোরআন শরীফে যে আপনার ব্যভিচার করা যাবে না নিষেধ ক্লিয়ারলি কোনো অ্যাম্বিগুইটি নেই ব্যভিচার করলে এই শাস্তি চুরি করা যাবে না চুরি করলে এই শাস্তি একদম ক্লিয়ার কাট কোনো অ্যাম্বিগুইটি নেই আর কিছু আছে অ্যাম্বিগুয়াস যে মানে অ্যাপারেন্টলি হোমোসেক্সুয়ালিটির ব্যাপারে কোনো ধরনের সরাসরি কথাবার্তা নাই এটা থেকে টেনে ওটা থেকে টেনে এইটা সেটা নানান কিছু ব্যাখ্যা করে একটা জিনিস বোঝার চেষ্টা করতেছি সেসব ক্ষেত্রে কিন্তু আপনার ভার্ডিক্ট আপনার রায়টা আপনার আইনটাও কিন্তু এরকম ক্লিয়ার কাট হওয়ার সুযোগ কম সেক্ষেত্রে আপনার আইনটাও হইতে হবে এরকম যে ইনক্লুসিভ কোনো সিদ্ধান্ত যাওয়ার সুযোগ থাকবে না তখনই নানান স্কুল অফ থট তৈরি হয় যে কারণে এই ফজলুল কোরআনের একজন হাফেজ বলতেছে কোরআনের একজন এক্সপার্ট পিএইচডি ডিগ্রিধারী উনি বলতেছেন যে না এইভাবে ব্যাখ্যা করার সুযোগ কোরআন শরীফ থেকে পাওয়া যাচ্ছে না তো আপনি সবগুলো আয়াত পড়েন পরে আপনি এটা পরে ভেরিফাই করে নিন যে কোরআন শরীফে কোথাও বা হোমোসেক্সুয়ালিটি বিষয়ে কোরআন শরীফে সর্বোচ্চ কোথায় কি বলা আছে ওকে নেক্সট আমরা The story of the Prophet Lot and his people is often cited as referring to homosexual behavior. But in fact, what is given in the Quran is a long list of crimes that these people have committed and for which eventually they were punished. Homosexual acts only being one of those in the list of crimes that they have committed. The Quran does not actually go into details about the difference between the orientation and the intimate act. And so to differentiate between the two, we must draw on modern views, especially scientific views and other discussions about the origins of homosexual orientation. So what is recognized widely in modern times is that a person may feel a certain attraction to a person of the same sex. In fact, we know that in traditional times, people just thought of male and female as being dichotomous, either male or female. Now we know that there is a wide range of variation among human beings, and some are very macho male and some are very feminine, and in between you have some blurring of the distinctions. It seems that the Quran also takes note of this possibility that some people are not attracted to persons of the other sex. Easily বলতেছে যে আমাদের predecessor যারা ছিল তাদের হাতে তো অনেক কম তথ্য ছিল তারা আসলে অনেক জেনে বুঝে কথা বলার সুযোগ ছিল না বা জ্ঞানের যে সীমাবদ্ধতা ছিল এখন আমাদের হাতে অনেক তথ্য আছে আমরা এখন সায়েন্সেসে অনেক কিছু জেনে বুঝে কমেন্ট করার সুযোগ পেতেছি সুতরাং আমরা অনেক ইনফর্মড কমেন্ট করার সুযোগ পাচ্ছ উনি এই জিনিসগুলো কি সহজে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছেন যেটা আমরা এই জেনারেশনে জন্ম নিয়ে বড় হয়ে পারি না কিন্তু উনি আগের জেনারেশনে একটা মানুষ কি সহজে অ্যাপ্রিসিয়েট করতেছেন এই বাস্তবতাটা মানে huge respect for this guy. It seems that the Quran also takes note of this possibility that some people are not attracted to persons of the other sex. In the Quran in the 24th chapter, some mention is made of those persons to whom a woman would be allowed to reveal
some of the parts of her body or some of the her beauty, as the Quran puts it in this verse. So for obviously with different degrees of allowability, the Quran mentions, for example, children, and then it mentions also the male servants who have no need of women. Homosexual manush thaka by nature jara hoyteche purush holo mohilar proti kono attraction feel kore na gay karon she same sex er proti attraction feel kore erokom ekta possibility erokom manush by nature biraj korar je ekta sombhabona bastobota shetake Quran Sharif acknowledge korche mone hocche uni boltase eibhabe je Quran Sharif ayate asche যে মহিলারা তাদের প্রাইভেটে মানে যে অন্দরমহল আর কি সৌন্দর্য কাদের সামনে প্রকাশ করতে পারবে এরকম যে অন্দরমহল এরকম অনেক ইয়ে আছে ব্যাখ্যার সাথে তার মধ্যে একটা হইতেছে এরকম যে যারা বাচ্চা যারা আছে তাদের সামনে মহিলারা তাদের বিউটি নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট ডিগ্রিতে প্রদর্শন করতে পারবে এবং মেল সার্ভেন্ট যাদের কোনো মহিলার নারী কোনো প্রয়োজন নাই মানে নারীর প্রতি কোনো আকর্ষণ নাই সো মেল সার্ভেন্ট নারীর প্রতি কোনো আকর্ষণ নাই এটা কারা হইতে পারে ইউনাক হইতে পারে আগেকার সময় যেরকম খোঁজা বিভিন্ন খোঁজা থাকতো আবার এমন হইতে পারে যে যারা বাই নেচার গে যারা বাই বোন নারীর প্রতি কোনো আকর্ষণ ফিল করে না সো কুরআন শরীফে কিন্তু এই এই ইন্টারপ্রিটেশনটা থেকে কিন্তু তার মানে দেখা যাচ্ছে হোমোসেক্সুয়ালিটি বিষয়টার ব্যাপারে ক্লিয়ার রুল আছে এবং ক্লিয়ার কনক্লুসিভ কমেন্ট করার সুযোগ নাই এবং উনি যেটা বলতেছে যে কুরআন শরীফ মনে হচ্ছে এটা এটা লাইন থেকে যে কুরআন শরীফ এই বাস্তবতাটাকে অ্যাকনোলেজ করছে যে এরকম মানুষ বিরাজ করে এরকম পুরুষ বিরাজ করে যারা মহিলার প্রতি অ্যাট্রাক্টেড না এবং মহিলারা তাদের সামনে নিরাপদ এবং মহিলারা তাদের সামনে হইতেছে তাদের বিউটি নির্দিষ্ট এক্সটেন্টে রিভিল করার অনুমতি দেয়া আছে সো কারা তারা সেটা ক্লিয়ারলি কোনো সময় বলা নাই সেটা ইউনাক যারা খোঁজা এরাও হইতে পারে যারা গে বাই নেচার গে বাই বোন গে তারাও হইতে পারে সো এই ভদ্রলোক বলতেছেন পিএইচডি কোরআন শরীফে একজন এক্সপার্ট উনি বলতেছেন যে তার মানে এই কোরআন শরীফ থেকেই বোঝা যাচ্ছে যে কোরআন শরীফ হয়তো এই রুমটা রাখছে এই পসিবিলিটি যে এই টাইপের মানুষ আছে এবং তাদেরকে তাদের জন্য ওই 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 রুমটা আলোচনার মধ্যেও আয়াতটার মধ্যেও রাখা হয়েছে The scholars pondered this issue, and partly they did not have anything clear to go on. Like, if we think about the penalty for theft, for example, this is clearly stated in the Quran that the hand of the thief should be cut. If we think about the penalty for adultery, this is clearly mentioned in the Quran as a number of lashes, 100. Of course, the stipulations and when and how to apply this and so on, this is a separate discussion. But no specific penalty was mentioned for homosexual acts, except for what I mentioned previously about that verse of the Quran, which could possibly refer to homosexual acts. But there, no specific penalty was mentioned, though it was said to punish them both. And that could be two persons who committed some acts of sexual immorality, maybe short of actual intercourse. Because if it were intercourse, then it would be 100 lashes. But short of that, it could be some discretionary punishment. To be more clear, in the Islamic Sharia, in traditional times, the distinction was made between the had punishments, like fixed punishments mentioned in the Quran, on the one hand, and then on the other hand, what is referred to as ta'zir, or a kind of punishment that is discriminatory. The judge would award some kind of punishment as a deterrence, so that more serious crimes are not contemplated or committed. So, in short, nothing specific is mentioned about that in the Quran. Now, when Muslim scholars pondered this, they got hold of a hadith, a saying attributed to the Prophet Muhammad, peace be upon him, that would prescribe a punishment, but this is not deemed to be an authentic narrative from the Prophet, peace be upon him. It looks like this came more as a result of Muslim scholars thinking about the issue, and by analogy, they said that the people of Lot were punished in this particular way, that their entire city was lifted up by the angel and then thrown over on its head. So the penalty, by analogy, they said, was to take the homosexual person up to a mountain and then throw him over. I know that sounds ghastly. That's what they ruled, but this is not something that is in the Quran, and it is not in any authentic narrative back to the Prophet, peace be upon him. And Muslims today should not apply such a horrific punishment.
especially in the case of so basically uni ekhane clear alochona theke je quran sharif e homosexuality er bichar korar shasti deyar kono clear cut indication nai oi je uni jeta bollen je onek erokom eta ekta byakha dar koreche je allah hoyto sallallahu alaihi wasallam er generation ke shasti diye ultaye dise mane bhumikomper madhye ultaye dise sutra etake tene extrapolate kore stretch kore onek eta byakha dar korechen tar mane jara homosexual tader ke shasti dite hobe upore par theke niche fele diye ebong apnara jodi mone thake ache kina jani na isis kintu erokom kore shasti disilo je homosexual dar tader ke building chhat theke niche fele disilo so as you can tell the orthodox extreme conservative byakha তারা আইসিস ওই ব্যাখ্যায় বিশ্বাস করে সো তারা এইভাবে করে শাস্তি দিয়েছে উপর থেকে হোমোসেক্সুয়ালদেরকে ফেলে নাও আপনি যদি একজন চিন্তাশীল মানুষ হন বা আপনি যদি আমার সাথে একমত হন আপনার কাছে হয়তো মনে হবে যে এটা টু মাচ অফ এ স্ট্রেচ যে আল্লাহ বলছে যে আল্লাহ এইভাবে করে শাস্তি দিয়েছে লুত আলাইহিস সালামের প্রজন্মকে যারা অনেক ধরনের পাপাচারে লিপ্ত ছিল হোমোসেক্সুয়ালি তার মধ্যে একটা ওয়ান অফ মেনি সো ওইটাকে টেনে নিয়ে উল্টে দিয়ে শাস্তি দেওয়া হয়েছে সুতরাং কাউকে হোমোসেক্সুয়াল হলে তাকে উপর থেকে নিয়েই ফেলতে হবে এবং এই কারণে আইসিস ছাপ থেকে হোমোসেক্সুয়ালদেরকে ফেলে মারছে এবং তারা কোরআন শরীফের অনুসরণ করতেছে এটা করার মাধ্যমে এটা যে খুব একটা স্ট্রেচ খুবই একটা গায়ের জোরে টেনে অনেকটা এক্সট্রাপোলেট করা হয়েছে আমি জানি না আপনি আমার সাথে একমত হতে পারেন বা না হইতে পারেন কিন্তু আমার কাছে এটা থেকে এত দূরে কনক্লুড করার মতো কনক্লুসিভ কোনো কিছু আমি দেখতেছি না সো ওটা উনি বলতেছেন আর কি আলাপটা যে কোরআন শরীফ কি আছে শাস্তির ব্যাপার উনি বলতেছেন যে না কোনো এরকম কোনো কিছু কোরআন শরীফে নাই ওই টেনে টেনে স্ট্রেচ করে হাইয়েস্ট একটু পর্যন্ত নেওয়া যেতে পারে বাট স্টিল সেটা কনক্লুসিভ কিছু না এবং হোমোসেক্সুয়ালিটিকে ক্লিয়ারলি নিষিদ্ধ করা হয় নাই এবং হোমোসেক্সুয়ালিটির শাস্তি কি সেই ব্যাপারে কোনো ক্লিয়ার কাট কোনো আলাপ নাই রিগার্ডিং অফ দি স্পেসিফিক ইন্টারপ্রিটেশন অফ দ্যাট কোরআনিক ভার্স more generally, Muslims are like anybody else. We are informed by all modern developments. We get a better sense of the world around us. We understand human nature a bit better than some of our predecessors did. Given that understanding, and now add that to our general appreciation for Quranic core values such as being kind in our treatment of other human beings, understanding human beings as they are, appreciating people, not finding fault in others, but rather finding fault in ourselves and looking for the good in other people. We need to create an inclusive environment in our community so that people of all shades can come in and feel at home. Persons of homosexual orientation really are going through some severe tests in that most other persons would have the legal outlet for their urges in the form of a recognizable marriage within the Sharia, whereas on the other hand, a homosexual person would not have the same sort of legal outlet. And so we can only say that such a person is going through a tremendous test. I'm glad that I was able to make sense of such a complex issue. এবং এটা খুবই এই ভদ্রলোকের প্রতি আমার হিউজ রেসপেক্টের জন্য আমি একমত হই বা না হই আজকে হয়েছে আরেকদিন হয়তো হবো না কিন্তু এই যে ওনার অ্যাপ্রিসিয়েশন এই যে ওনার ওপেননেস এই যে ওনার কম্পেশন উনি বলতেছেন যে আমাদের এই মানুষগুলো যারা হোমোসেক্সুয়াল যদি বাই নেচার হয়ে থাকে যেটা এরকম অনেকে আছে বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি তারা অলরেডি একটা হিউজ টেস্টের মধ্য দিয়ে যাচ্ছে তারা অলরেডি তারা আমরা সাধারণ যারা স্ট্রেটরা হইতেছে একটা সামাজিকভাবে বিয়ে শাদি করে স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে তাদের এই সেক্সুয়াল আর্জকে চ্যানেল করতে পারে কিন্তু যারা হোমোসেক্সুয়াল বাই নেচার এরকম যদি হয়ে থাকে যেটা অ্যাপারেন্টলি অনেক ক্ষেত্রে মনে হয় সেটা যদি হয়ে থাকে তারা অলরেডি একটা হিউজ টেস্টের মধ্য দিয়ে যাচ্ছে তারা অলরেডি একটা প্রচুর কষ্টের লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের এই এই এটাকে অ্যাকনোলেজ করা উচিত এবং আমাদের ধর্মে সবসময় মানুষের প্রতি কম্প্রেশনেট হওয়ার কথা বলা আছে ইনক্লুসিভ হওয়ার কথা বলা আছে এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংগুলা যেহেতু আমাদের এখন সায়েন্স আছে টেকনোলজি আছে আমাদের প্রিডেসেসর অ্যানসেস্টরদের চেয়ে আমাদের হাতে এখন বেটার টুল আছে ইকুইপমেন্ট আছে এবং কনক্লুসিভলি কথা বলার মতো অনেক ডেটা তথ্য প্রমাণ আছে সব কিছুকে কনসিডারেশনে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমাদের এবং এই মানুষের প্রতি কম্পেশনেট থাকা উচিত এবং আপনি আরেকটা ব্যাপার এটা বলি যে আপনি যখন কোনো মানুষের ব্যাপারে রায় দিতে যাবেন এটা যে কত বড় একটা দায়িত্ব কত বড় একটা বোঝা আপনি একটা মানুষের জীবন মরণ বা মানুষের জীবনের একটা ছোট যত ছোট অ্যাসপেক্টই হোক আপনি তার জীবনের কোনো একটা জিনিস ডিফাইন করতে যান আপনাকে তখন সতর্কতার জন্য আপনি সেফ সাইডে থাকবেন আপনি একটা ভুল শাস্তি দেওয়ার চেয়ে একটা ভুল সিদ্ধান্ত দেওয়ার চেয়ে আপনি মানে ভুল শাস্তি দেওয়ার চেয়ে আপনি সঠিক সাইডে থাকার জন্য আপনি কি বলে সেফ সাইডে থাকার জন্য আপনি যেমন আমাদের ধর্মে কিন্তু বলা আছে যেটা নিয়ে অনেক সমালোচনা হয় যে যারা ধর্ষক ধর্ষকের হইতেছে ধর্ষণের আমাদের ধর্মে কিন্তু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সো এই শাস্তিটা এত সিরিয়াস যে এবং
এই কারণে আপনার ধর্ষণের শাস্তিটার প্রমাণ করার বারটা অনেক হাই, যে চারজন, এখন তো ক্যামেরা আছে, এখন তো যে চারজন চাক্ষুষ প্রমাণ থাকা লাগবে, যে চারজন দেখছে সাক্ষ্য দেওয়া লাগবে, এটা নিয়ে যারা ইসলাম বিদ্বেষীরা এইভাবে করে ছড়ায় যে হ্যাঁ চারজন দেখা এটা তো সম্ভবই না কখনো, সুতরাং আসলে ধর্ষণের কোনো শাস্তি ইসলাম ধর্মে নাই এবং ইসলাম ধর্ম হইতেছে এটা একটা ডিসক্রিমিনেটরি ধর্ম মহিলাদের প্রতি, এগুলো হইতেছে অসততা এবং অপব্যাখ্যা। আসলে বাস্তবতা হচ্ছে যে ইসলাম ধর্মে 100% জাস্টিস নিশ্চিত করার জন্য, 100% ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, কারণ আপনি ভুলে যদি কাউকে ফাঁসি দিয়ে যান, একজন মহিলার সাথে দাবি করলো যে আমাকে ধর্ষণ করছে, যেটা অহরহ বাংলাদেশে 80% আমরা খবরাখবরে পড়ছি নারী নির্যাতন মামলা মিথ্যা, সো এই মিথ্যাভাবে যেন কাউকে ফাঁসানো না যায়। এবং ইসলাম ধর্মে যেহেতু ধর্ষণের শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি ইসলাম ধর্মে নিশ্চিত করা আছে, সুতরাং কোনো পুরুষকে এই পরিমাণ শাস্তি দিতে হইলে একদম বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে সে আসলেই দোষী, যদি না করা যায় তাহলে তাকে ছাড় দিতে হবে, জানি কারোর প্রতি কোনো অন্যায় না হয়, কোনো অবিচার না হয়। এটা হইতেছে ফিলসফিটা, যেই কারণে বারটা এত হাই। এইটা হইতেছে ব্যাপার আর কি, যে আপনি ন্যায় বিচারের স্বার্থে বারটা সবসময় হাই রাখতে হয়, ন্যায় বিচারের স্বার্থে আপনাকে সবসময় সেফ সাইডে থাকতে হয়, ন্যায় বিচারের স্বার্থে আপনাকে সবসময় যে বিবাদী তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে হয়। যেমন ক্রিকেট খেলার মধ্যে যেরকম ব্যাটসম্যান বেনিফিট অফ দ্য ডাউট পায়, কেন, কারণ আপনি যদি ভুল সিদ্ধান্ত দেন ব্যাটসম্যান তার লাইফ লুজ করবে আর কি বেসিক্যালি। তো এখানে আপনি যদি বেনিফিট অফ দ্য ডাউট আপনাকে যে বিবাদী তাকে দিতে হবে, নাহলে সে তার লাইফ লুজ করবে, সো বেনিফিট অফ দ্য ডাউটটা সবসময় সেফ সাইডে থাকার জন্য বিবাদীর পক্ষে যায়। আপনি এখন এখন গিয়ে একজন মানুষ তার জীবনটা, যেটা ভদ্রলোক বলতেছেন যে অলরেডি দুর্বিষহ তার জীবনটা, তার প্রতি আমাদের যেখানে কম্পেশনের থাকা উচিত সেইখানে আমরা তার জীবন আরও দুর্বিষহ যদি করে তুলি, সেটার ব্যাপার আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত যে তার প্রতি কোনো অবিচার হইতেছে কিনা। আসলেই আমাদের কোরআন শরীফে যেটা বলা হইতেছে, তারা কনক্লুসিভলি এই সিদ্ধান্তে পৌঁছানো যায় কিনা যে সে হইতেছে বাই চয়েস সে এগুলো করে বেড়াইতেছে এবং সে একটা খারাপ মানুষ এবং সে একটা ইয়ে মানুষ, এটা কনক্লুসিভলি ইসলাম ধর্ম দ্বারা কোরআন শরীফে তারা এই কনক্লুশনে পৌঁছানোর সুযোগ আছে কিনা। যদি থাকে তো ফাইন, যদি না থাকে, কনক্লুসিভলি কমেন্ট করার সুযোগ না থাকে, ইন্টারপ্রিটেশনের সুযোগ দেখা যাচ্ছে ক্লিয়ারলি রুম, কোনো ক্লিয়ার কাট ডিরেকশন কোরআন শরীফে নাই, কোনো ক্লিয়ার কাট ইয়ে নাই, এবং আমাদেরকে বাই হার্ড ফ্যাক্ট সায়েন্স এভিডেন্স যেটা উনি বললো যে আমাদের এখনকার সময় আমাদের হাতে এত তথ্য প্রমাণ আছে, আমরা সেগুলো কনসিডারেশনে নেওয়া উচিত, এই সব কিছু রিকনসাইল করে যদি আপনি দেখেন যে হ্যাঁ তাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার লাগতেছে, সেটাই হওয়া উচিত আমাদের অ্যাপ্রোচ। কারণ যেটা বললাম, কারোর প্রতি অবিচার করা, অন্যায় করা, আমাদের কারোর সাথে আল্লাহর কথা হয় নাই, আমরা সবাই একটা সততার জায়গা থেকে সবার প্রতি কম্পেশনের, সবার প্রতি সহনশীল সহানুভূতিশীল হয়ে আমরা সর্বোচ্চ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, এবং সেটা করতে গিয়ে যেন কোনো অবিচার না হয় সেই দিকে আমাদের অবস্থানটা থাকা উচিত। এবং সেটা করতে গেলে যদি এমন হয় যে গে যারা আছে, যারা দাবি করতেছে, যারা বাই নেচার গে এবং খুবই স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, তাদেরকে বেনিফিট অফ দ্য ডাউট যদি দেওয়া লাগে বেসড অন এভিডেন্স এবং বেসড অন কোরআনিক এভিডেন্স, তাহলে সেটা যেহেতু সেফ ফর পজিশন। ইউ মে অ্যাগ্রি অর নট, আপনার আপনার অবস্থান থাকতে পারে, সব পার্সপেক্টিভ তুলে ধরলাম, আলাপ আলোচনা তুলে ধরলাম, নাও আপনি আরও এক্সপ্লোর করতে পারেন, আরও জানতে যেতে পারেন, বাট হোয়াট এভার ইউ ডু, সততা নিয়ে করেন কাজটা, এবং এটা মাথায় রাখবেন কারোর প্রতি যেন কোনো অবিচার না হয়।